আসসালামু আলাইকুম। সরি, একটা কল আসছিল, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন করার জন্য। সবাই কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের শারমিন আপু বলছে, ভাইয়া কথা বলো না কেন? শারমিন আপু, একটা কল আসছিল তো সেজন্য, আর এলবি টাইম সেট করা ছিল তো সেজন্য অন হয়ে গিয়েছে, আর আমি আর একটা ফোন দিয়ে কথা বলতেছিলাম তো সেজন্য আর কি। আচ্ছা, সরি সবাইকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই কেমন আছেন? আচ্ছা, পিএল ইরাপু বলছে, ওকে। আচ্ছা, সবাই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে রাখেন, যারা কালকে করেছেন তাদের আর আজকে করা লাগবে না, পুরানো পোস্টই, নতুন কোনো পোস্ট দেই নাই। যারা নতুন আছেন একটা কমেন্ট করে রাখেন, তাহলে বন্ধু হয়ে যেতে পারবেন। সবাই যারা নতুন আছে সবার সাথে বন্ধু হয়ে যান। শারমিন আপু কী করেন? আচ্ছা, জোবাইদা ইসলাম আপু বলছে, আছি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসলে টাইম সেট করা ছিল তো সেজন্য অন হয়ে গিয়েছে দুইটাতেই, আমি একটু ফোনে কথা বলতেছিলাম এতক্ষণ সেজন্য। সবাই বন্ধু হয়ে যান, যারা নতুন আছেন, যারা নতুন আমার এলবিতে জয়েন করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শারমিন আপু বলছে, ভাইয়া ঘর ঝাড়ু দেয়। ওকে ওকে আপু, আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই আপু, আপনি কাজ করেন। আজকে আমাদের সুমি ভাবি কই, প্রতিদিন তো প্রথম চলে আসে। আচ্ছা, পিএলএর আপু বলছে, জয়েন মি, যারা নতুন বন্ধু আছেন। আচ্ছা, যারা নতুন আছেন আমার কমিউনিটিতে কমেন্ট করে রাখেন, আর পিএলএর আপুর সাথে কানেক্ট হয়ে যান। আচ্ছা, হাজরা আপু বলছে, হাজরা ভাইয়া বলছে, এ খুব সুন্দর। অনিমেষ, আচ্ছা অনিমেষ ভাইয়া বলছে, খুব সুন্দর। অনিমেষ ভাইয়া, সবার সাথে কানেক্ট হয়ে যান। ভাইয়া তো মনে হচ্ছে আমার এলবিতে আজকে নতুন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আবদাহী সুপার কিডস জয়েন করেছে, আবদাহী বলছে হাই, অসংখ্য ধন্যবাদ আবদাহী এলবিতে জয়েন করার জন্য। আচ্ছা, মামা বলছে, জয়েন মি, যারা নতুন আছে, যারা নতুন আছে প্লিজ আমার কমিউনিটিতে একটা কমেন্ট করেন, আর বেল বাজিয়ে বন্ধু করে বলতে পারেন, আপনাদের সাথে কানেক্ট হয়ে যান। শারমিন রান্নাঘর আছে, আরও অনেকেই আছে এখানে, সবার সাথে কানেক্ট হয়ে যান, যাদের সাথে বন্ধু নেই বা বন্ধু হননি এখনও, সবাই বন্ধু হয়ে যান। আচ্ছা, আমাদের একাপু চলে আসছে, আসসালামু আলাইকুম একাপু। একাপু বলছে, লাইক ডান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ একাপু লাইক দেওয়ার জন্য। আচ্ছা, নুসরাত আপু বলছে, হাই হাই নুসরাত আপু, কেমন আছেন? আমাদের শারমিন আপু বলছে, সুমি আপু মনে হয় রেসিপি বানায় না, সুমি ভাবি তো সবসময় আগে আসে। আচ্ছা, একাপু বলছে, লাঞ্চ করে কথা বলছি। ওকে ওকে একাপু, আপনি লাঞ্চ করে নেন, কোনো অসুবিধা নেই। আমাদের পিএলএর আপু বলছে, লাইক দেন, অসংখ্য ধন্যবাদ আপু লাইক দেওয়ার জন্য। এক আপু বলছে, অন রইল। ওকে আপু, ঠিক আছে। আচ্ছা, মামা বলছে, একা দিদি কেমন আছো, আছেন? এই যে সুমি ভাবি চলে আসছে, সুমি ভাবি বলছে, সুমি আপু মনে হয় রেসিপি বানায়, সুমি আপু সরি সুমি ভাবি কি বানান? সুমি ভাবি বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাবি বলেন? আমাদের ভাইরাল ভাবি চলে আসলো, আমাদের মাঝে আমাদের ভাবি চলে আসছে। আচ্ছা, শারমিন আপু বলছে, আমি রেসিপি বানাইতে
সময় পেলাম না। আচ্ছা, আমাদের শারমিন আপা হাসতেছে, আমাদের ভাইরাল ভাবি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। ভাবি আমাকে লাইক দিবে না, তারপর আমার কমিউনিটিতে কোনো কমেন্ট করবে না, এটা জানা আছে আমাদের। আপতাহি বলছে, ত্রিশিকা কাম। আচ্ছা মামা, তুমি কানেক্ট হয়ে যাও আপতাহি সুপার কিটের সাথে, সুপার কিডসের সাথে। সবাই বন্ধু করে নিন। এক আপু বলছে, ত্রিশিকা দি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আমাদের সুমি আপু বলছে, লাইক দেই নাই, অসংখ্য ধন্যবাদ লাইক না দেওয়ার জন্য। আচ্ছা, এক আপু বলছে, সুমি আপু অনেক গোলাপ ফুল, অনেক ভালোবাসা সুমি আপুর জন্য। আমাদের পেয়ালির আপু হাসছে, সুমি আপু বলছে, আচ্ছা কমেন্ট করবো না, আচ্ছা কমেন্ট করবে না। আমাদের পাপ্রিকা ভাই বলছে হ্যাঁ কিছুক্ষণ, আচ্ছা সে কিছুক্ষণ কিছুক্ষণ কে জানি। আচ্ছা কিছুক্ষণ হচ্ছে পেয়ালির আপু, আপু আপনাকে আমাদের পাপ্রিকা ভাইয়া ডাকছে, আপনি বন্ধু হয়ে যান পাপ্রিকা ভাইয়ের সাথে। আচ্ছা, আমাদের সুমি আপু বলছে এত ভালোবাসা। আমাদের এক আপু বলছে, ভাইয়া লাঞ্চ করে কথা বলবো। ওকে এক আপু, আপনি খেয়ে নিন, কোনো সমস্যা নেই। আমাদের শারমিন আপু বলছে, কেন কি হলো? হ্যাঁ কিছুক্ষণ ডান প্লিজ ব্যাক। আচ্ছা কিছুক্ষণ আপু, আমাদের পিএল আপু আপনাকে আমাদের পাপ্রিকা ভাইয়া ডান করে দিয়েছে, আপনি একটু চেক করে ব্যাক করে দিন। শারমিন আপু কাজে, ওকে সুমি আপু আপনি কাজ করেন, সরি সুমি ভাবি আপনি কাজ করেন। আচ্ছা কিছুক্ষণ বলছে, ওকে। আচ্ছা পাপ্রিকা ভাই আপনাকে পিয়ালির আপু ডান করে দিবে। আচ্ছা সুমি আপু বলছে, কাজ করলে ঘুম পায়। আমাদের শারমিন আপু বলছে, সুমি আপু আমার কাজ দেখে কান্না পায়। পাপ্রিকা ভাই বলছে, হ্যাঁ ত্রিশিকাস কাম, ত্রিশিকাস আপু আপনি কানেক্ট হয়ে যান পাপ্রিকা ভাইয়ের সাথে, সবাই বন্ধু করে নিন। আর যারা আমার কমিউনিটিতে একটা কমেন্ট করেননি তারা একটু কমেন্ট করে দিন, কমেন্ট করে সবার সাথে বন্ধু হয়ে যান। সুমি আপু বলছে, শারমিন আপু কী রেসিপি করছো? সুমি আপু বলছে, আমি কমেন্ট করিনি। সুমি আপুর কমেন্ট করার কোনো দরকার নেই, কালকের কমেন্টই আছে, আমি নতুন কোনো পোস্ট দেই নাই। কারণ রেগুলার মানুষ কমেন্ট করতে করতে বিরক্তি হয়ে যাবে। আচ্ছা শারমিন আপু বলছে, আপু করতে পারি নাই তাই আচার দিব। তুমি আচ্ছা আচারের রেসিপি দিবে আমাদের শারমিন আপু, সুমি আপু দিবে কি দিবে কালকে জানি দেখলাম। সুমি আপু বলছে, আমি আর রেসিপি, এটা আবার কেমন রেসিপি?
সুমিয়াপু দিবে তরমুজের জুস। আচ্ছা সুমিয়াপু বলছে বেবিকে ঘুম পাড়ায় রেসিপি করব। বেবি এখনো ঘুমায়নি আজকে। আমাদের টুকি আপু চলে আসছে। আসসালামু আলাইকুম টুকি আপু, অসংখ্য ধন্যবাদ এলবিতে জয়েন করার জন্য। কেমন আছেন টুকি আপু? আমাদের শারমিন আপু হাসতেছে। আমাদের আপনার সুপার কিট বলছে ত্রিশিকা ডান চেক প্লিজ। ত্রিশিকা আপু আপনাকে আপনার সুপার কিট ডান করে দিয়েছে, আপনি একটু চেক করেন। টুকি আপু কেমন আছেন? টুকি আপু বলছে আমি সবাই কেমন আছেন, আমি ভালো। ভালো নেই কেন টুকি আপু, কেন ভালো নেই? আমাদের এক আপু বলছে সুমি আপু আমাদেরও দিও। আচ্ছা ত্রিশিকা আপু বলছে আমিও ডান। আচ্ছা আপনার সুপার কিট তোমাকে দেখো, ত্রিশিকা আপু ডান করে দিয়েছে, তুমি একটু চেক করে জানাও। আজকে ঢাকাতে প্রচুর গরম, তাই না শারমিন আপু, সুমি আপু যারা আছেন ঢাকাতে? অনেক গরম পড়তেছে না আজকে? আচ্ছা টুকি আপু বলছে আজকে আপু সরি গো, কাল শেষ পর্যন্ত থাকতে পারিনি, বাড়ি থেকে কল আসছিল। আচ্ছা ত্রিশিকা আপু বলছে পাপ্রিকা তোমারও বন্ধু হলাম। পাপ্রিকা ভাইয়া, ত্রিশিকা আপু আপনাকেও বন্ধু করে নিয়েছে, আপনি একটু চেক করে ডান করে দিন। পাপ্রিকা ভাই বলছে হাই ত্রিশিকা, কাম ত্রিশিকা আপু আপনাকে ডান করে দিয়েছে, আপনি একটু চেক করে ব্যাক করে দিন। সুমি আপু বলছে শারমিন আপু পার্লার যাব সুন্দর হতে, তরমুজের জুস মেখে মেখে আমাদের সুমি আপু সুন্দর হয় আমাকে বলেছিল। টুকি আপু বলছে এলবি তো অন হয় না, 7 দিন হয়ে গেল তাই ভালো লাগে না। হয়ে যাবে টুকি আপু, ইনশাল্লাহ হয়ে যাবে, এখন হয়তো একটু লেট হচ্ছে করোনার জন্য। এক আপু বলছে ওরে আমার উর্মি আপু অনেক ভালোবাসা। পাপ্রিকা আপু পাপ্রিকা ভাইয়া বলছে যাচ্ছি ত্রিশিকা। শারমিন আপু বলছে হা 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 সুমি আপু, এই সুমি আপুর জন্য আমার এখন শুধু হাসি পাচ্ছে, আমি ঠিক করে ইয়াও পড়তে পারতেছি না। আচ্ছা পিয়ালির আপু বলছে পাপ্রিকা ফ্রেন্ড ডান। আচ্ছা পিয়ালির আপু আপনাকে ডান করে দিয়েছে, পাপ্রিকা ভাইয়া আপনি একটু চেক করে ওনাদেরকে ব্যাক করে দিন। সুমি আপু বলছে আমার চোখে, আচ্ছা কি আমার চোখের নিচে কালো হয়ে গেল ঘুম না আসতে আসতে। সুমি আপু তো রাতে ঘুমায় না, শুধু মশা তাড়ায়। আচ্ছা টুকি আপু বলছে কিছুক্ষণ কাম। আচ্ছা কিছুক্ষণ আপনি আমাদের টুকি আপুর সাথে বন্ধু হয়ে যান। আমাদের এক আপু বলছে এখন এলবি করা যাবে না উর্মি আপু, 1100 নাকি হলে করা যায়। কালকে এক আপু বলছিল ওনার এলবিতে 1100 হলে নাকি এখন এলবি করতে দেয়, একটু লেট হবে এখন উর্মি আপু, বুঝছেন একটু লেট হবে এখন, আগের মতো এত তাড়াতাড়ি হবে না আমাদের। কিছুক্ষণ আপু বলছে আমাদের এখানে আজকে খুব গরম, ঢাকাতেও অনেক গরম কালকে রাত থেকে, মানে কি বলবো একদম প্রচুর। আচ্ছা সুমি আপু বলছে তুলি সরি তুই আমার নামে বলবি না তানভীর। এই যে সুমি আপু আবার শুরু করলো, সুমি ভাবি আন্টি সব ডাকা শুরু করবো আমি এখন। আচ্ছা শারমিন আপু বলছে এই যে সুমি আপুর এগুলির জন্য আমার এখন হাসি পায় আর আমি টেক্সটও পড়তে পারি না। শারমিন আপু বলছে আর আমার ঘুম না পেলে অ্যান্টিবায়োটিক কি সরি আটলান্টিক মহাসাগরে ডিপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আপনার সুপার কিট বলছে পেয়ালির কাম। আচ্ছা পেয়ালি আপু আপনি আমাদের আপনার সুপার কিটকে বন্ধ করে নিন। সুমি আপু বলছে আমি 1100 করতে পারবো না, লাইভও করবো না। টুকি আপু বলছে আমি আজ 5 ঘন্টা ঘুমাইছি, চোখ দিয়ে পানি পড়ে এখন। টুকি আপু আপনি রেস্ট নেন, কোনো সমস্যা নেই। টুকি আপু আপনি আসছেন এটাই অনেক বেশি, থ্যাংক ইউ আপু, আপনি রেস্ট নেন বা ঘুমালে একটু ঘুমিয়ে নেন, কোনো অসুবিধা নেই, কারণ ঘুম কম হলে মাথা ব্যথাও করবে, মানে অসুস্থতাও বেড়ে যাবে, সো একটু রেস্ট নেন, কোনো অসুবিধা নেই আপু।
আচ্ছা, টুকি আপু বলছে ভিডিও এডিট করি রে, কে করে রেস্ট রেস্ট কিসের? আচ্ছা, এক আপু বলছে আছি, এক আপু আপনি খেয়ে নিন, কোনো সমস্যা নেই। টুকি সরি, সুমি আপু বলছে 5 ঘন্টা তাও অনেক, সুমি আপু তো ঘুমাতেই পারে না। টুকি আপু বলছে কাজ আছে না, একটু পর কি বুয়া হয়ে যাব গো তানভীর ভাই। আচ্ছা, বাইরের দেশে তো বুয়াও নেই, কি আর করবেন বলেন। সুমি আপু বলছে মাত্র ছেলেকে মারলাম বিরক্তের জন্য। কেন মারামারি রোজা রমজানের দিনে সুমি আপু? ভাইয়া কোথায়? ভাইয়া কি বাসায়? না, বাইরে। পাপড়িকে আপু সরি, ভাইয়া বলছে ত্রিশিকে ডান, থ্যাংকস। আজকে যে কি হলো, সব ভুল ভাল করতেছি। এই সুমি আপুটার জন্য আমি হাসাহাসি করে এখন উল্টা পাল্টা টেক্সট করতেছি। শারমিন আপু বলছে ভাইয়া একটু পর আসি, একটা ফোন করবো। ওকে ওকে শারমিন আপু, কোনো সমস্যা নেই, যান। আর টুকি আপু আপনিও রেস্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা আসছেন এটাই অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ, আপনার কাজ থাকলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই আমাদের। টুকি আপু বলছে সুমি আপু আর বলো না গো, তোমারটা শুনে আরও কম ঘুম। আচ্ছা, ঘুমানো কি চালু করে দিব? আচ্ছা, আমাদের সুমি আপু যে কম ঘুমায় সেটা শুনে আমাদের টুকি আপু আরও কম ঘুমাবে। আচ্ছা, সুমি আপু বলছে আমি থালা বাসন মাজি, কাজের মেয়ে সুরাইয়া। সুরাইয়া কে আবার? সুমিয়াপুর নাম কি সুরাইয়াও আছে নাকি? আচ্ছা, শারমিন আপু বলছে সুমিয়াপু তোমাকে ধরে মার দেব। বেবিকে মারছো কেন? সেটাই তো, রোজা রমজানের দিনে কেউ মারামারি করে নাকি? সুমিয়াপু ভাইয়া কোথায়, বাইরে নাকি বাসায়? আমাদের টুকি আপু বলছে তানভীর ভাই রেস্ট হবে। আচ্ছা, 17 ঘন্টা পর রাত 3টায়, আল্লাহ এত দেরি। আচ্ছা, সুমি আপু বলছে কাজের মেয়ের নাম থাকে ছবিতে। ও আচ্ছা, বুঝছি, সুরাইয়া কাজের মেয়ের নাম। সুরাইয়া নামের কেউ এখানে থাকলে আমাদের সুমি আপুকে এখন বকাবকি করবে। আশা করি কেউ নেই এখানে সুরাইয়া নামের। আচ্ছা শারমিন আপু, আপনি কল দেন, কোনো সমস্যা নেই। আর টুকি আপু আপনি রেস্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। সুমি আপু বলছে ঘর ঘর ধরে বাইরে বের করে দিছি, তাই নাকি? আচ্ছা, টুকি আপু বলছে সুরিয়া তারা আসতেছে। ও আচ্ছা, সুরিয়া তারাও তো আসতেছে বললো 12 তারিখে, আজকে তো 13 তারিখ। আচ্ছা, পেয়ালির বললো টুকি টাকি হ্যান্ডওয়ার্ক ফ্রেন্ড ডান। আচ্ছা ডান, উর্মি আপু আপনাকে আমাদের পেয়ালির আপু ডান করে দিয়েছে, আপনি একটু চেক করে ব্যাক করে দিন টুকি আপু। আচ্ছা, আমিও তো সেটাই বলতেছি সুমি আপু, 12 তারিখ তো চলে গেল, কোনো তারা টারা তো আসলো না, শুনলাম না 12 তারিখ সুরে তারা কি আসবে। আচ্ছা, টুকি আপু বলছে ওকে পেয়ালি আপু। আচ্ছা, সুমি আপু বলছে আজ আমি বাইরে যাব ভয় ভয়। কেন, বাইরে কি করবেন? ত্রিশিকা আপু বলছে পেয়ালি দি, তুমি কি আমাদের ভুলে গেলে, ভিডিও দাও না কেন, দাওনি কেন? টুকি আপু বলছে সুমি আপু সুরাইয়ের এলভিতে অনেক মানুষ হয়, সুরাইয়ের আপুকে তো আমি চিনি না।
আচ্ছা, সুমি আপু বলছে তাকে বলবো না কেন যাব। আচ্ছা, আমাকে বলবে না সুমি ভাবি কেন বাইরে যাবে? আচ্ছা, তারপরে হচ্ছে টুকি আপু বলছে আমার পাশের থাকে। ও আচ্ছা, আমাদের টুকি আপুদের পাশে থাকে আমাদের। সুমি আপু বলছে সুরেয়া তাকে, সুরেয়া হচ্ছে আমাদের টুকি আপুদের পাশে থাকে। সুমি আপু আজকে বেবি ঘুমায়নি এখনো? সুমি আপু বলছে আমি ভাবলাম বস্তির মেয়ে সুরে নাকি ছবির মতো, অরিজিনাল সুরাইয়া দেখলে আপনাকে একদম পানিশমেন্ট দিবে। আচ্ছা, সুমি আপু বলল ঘুম আসলো মাত্র, যাক ভালো। সুমি আপু বলছে আমি এখন কাজ করব। ওকে সুমি আপু, কাজ করেন, কোনো অসুবিধে নেই। সুমি আপু বলছে সবাই কোনখানে গেল? সবাই কি বন্ধু করা শেষ? সুমি আপু বলছে আমি একলা পয়রা রইলে আমি এখানে কেন? আমি আছি না, আমি কথা বলতেছি না, একলা কই দেখেন। সবাই আপনারা কই গেলেন? আচ্ছা, টুকি আপু বলছে আমি আছি। সুমি আপু বলছে তোর সাথে কথা নাই কেন সুমি ভাবি? আজকে তরমুজ পাঠাবো আপনার বাসায়। ও সুমি ভাবি, আমাদের জাতির ভাইরাল ভাবি সুমি ভাবি। আচ্ছা, টুকি আপু বলছে পেয়ালির ব্যাগ দিয়ে আসি। ওকে ওকে, পেয়ালিকে ব্যাগ দিয়ে আসেন, পেয়ালি আপুকে, কোনো অসুবিধা নেই। সুমি আপু ইয়ে তো আসে না, আর ওই দিন যে ঝগড়া হইলো এরপর থেকে তার আসে না। আগে তো তাও কিছুক্ষণ টাইম দিত, এখন আর আসে না। সে কি জানি ইয়া ইন্ডিয়ান, ওনার নাম ভুলে গেলাম। ওকে সুমি আপু, আমি এলবি শেষে ইফতার পর দেখতে হবে, কারণ এলবির আমার যে এই ফোনে পাঠাইছেন সেটা চেক করতে হলে এই ফোন থেকেই চেক করতে হবে, বুঝছেন সুমি আপু?
আমি চেক করে আপনাকে জানাবো, সমস্যা নেই। আপনি পরে ইয়ে করতে পারেন, বাইরে টেডিট করে দিব না, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাহেরা জি, সাহেরি হবে ওনার নাম, সাহেরি জি। উনি এখন আর আসে না রাগ করে, আগে তাও সময় দিত মাঝে মাঝে এসে। ওনার এত রাগ, উনি কি বলবো, নর্মাল একটা বিষয় নিয়ে উনি এখন আর আসে না। আচ্ছা, ক্যাপু বলছে হাই। পেয়ালির আপু বলছে টুকি টাকি, থ্যাংক ইউ টুকি টাকি আপু, থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ দিয়েছে আমাদের পেয়ালির আপু। আচ্ছা, সুমি আপু বলছে অভিমানী কথা রাখেনি, ভালোবাসেনি। আবার গান শুরু করলেন কবে থেকে সুমি আপু? সুমি আপু বলছে এক আপু কী রান্না হলো, কী রান্না করেছেন এক আপু একটু জানান। সুমি আপু বলছে আমি সিঙ্গার। সুমি আপু সিঙ্গারা সিঙ্গার। আচ্ছা, এক আপু বলছে সুমি আপু ফিশ ভাজি আর সবজি আমিষ খাওয়া। সুমি আপু বলছে আমার গান শুনলে কুকুর পালায় এলাকা থেকে, তাই নাকি? এক আপু বলছে রাতে কাচ্চি বিরিয়ানি খাবো। এক আপু আপনি বানাবেন নাকি কিনে আনবে? ভালোই তো মজার মজার খাবার, এটা কি পার্টি হবে? এক আপু আমাদেরকে রেখে পার্টি হবে নাকি? তো আমরা কি করব তাহলে, একা একা পার্টি করলে হবে? আমাদের এক আপু বলছে সুমি আপু হা হা হা, এক আপু একা একা পার্টি করতেছে, আমাদেরকে রেখে কাচ্চি বিরিয়ানি খাবে। এক আপু বলছে আমি করব, তাহলে আমাদেরগুলো কে দিবে, আমরা খাবো না? আচ্ছা, একা সুমি আপু বলছে এক আপু চিকেন নাকি? চিকেন হলে সুমি আপু খাবে, না হলে খাবে না? না, চিকেনই তো হবে, এক আপু তো বিফ খাবে না। এক আপু বলছে আমি বাইরের খাবার কম খাই। আমাদেরগুলো কোথায় এক আপু? একা একা পার্টি করলে হবে আমাদেরকে ছাড়া? এক আপু সমি আপু বলছে আমাদের একটু দিও, আমাদেরও একটু দাও। আচ্ছা, সুমি এক আপু বলছে চিকেন সুমি আপু। পেয়ালের আপু বলছে লাঞ্চ করতে যাচ্ছি। ওকে আপু, অসংখ্য ধন্যবাদ আসার জন্য, আপনি খেয়ে নিন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক আপু বলছে এসো ভাইয়া আসবো, সমস্যা নেই। সুমি আপু বলছে এক আপু মাইন্ড করো না, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আচ্ছা, এক আপু বলছে বলো সুমি আপু, সুমি আপু বলেন কি কথা, আমরাও শুনি।
আরে সুমিয়াপু, ঈদ সুমিয়াপু এতদিন পর জিজ্ঞেস করে। সুমিয়াপু বলছে, তুমি কি হিন্দু নাকি খ্রিস্টান, আমি কনফিউজ। আচ্ছা, ক্যাপু বলছে হিন্দু। ক্যাপু তো আমাদের বাংলাদেশি, এমনিতে উনি কুমিল্লাতে থাকে, মানে কুমিল্লাতে ওনার গ্রামের বাড়ি। এক আপু বলছে, কেন গো আপু। টুকি আপু বলছে, পেয়ালিকে ব্যাগ দিতে গিয়ে দেখি আমার 10টা কমে গেল। আয় হায়, কী বলে টুকি আপু, এত কী করে কমে গেল, সর্বনাশ। আমাদের সঞ্চিতা দি চলে আসছে, তানবিদ্যা। সঞ্চিতা দি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ এলবিটি জয়েন করার জন্য। দুপুরে কি লাঞ্চ করেছেন? সঞ্চিতা দি আসছেন নাকি বিক্রমদা? টুকিয়াপু বলছে, সকালে দেখলাম 50, এখন দেখি, আচ্ছা 50, এখন দেখি 40, তাহলে তো হয়েছে, 10টাই শেষ। সুমিয়াপু বলছে, তোমার এলবিপি কিন্তু খ্রিস্টান ধরনের পিক দেখছিলাম, এই জন্য বললাম। সুমিয়াপু বলছে, কিছু মনে করো না ক্যাদি। ও আচ্ছা, এলবির কভার পিকচার দেখছে সুমিয়াপু, সেটা বলতেছেন? আমাদের এক আপু বলছে, ও সুমি আপু, আমি তো বুঝতে পারলাম না। এক আপু উনি বলতেছে, আপনি যে এলবিতে মাঝে মাঝে কভার পিক দিচ্ছেন না, যে মন্দিরের বা ইয়ের, ওগুলি দেখে উনি মনে করছে আর কি ইয়ের কথা, উনি বুঝে নাই, কনফিউজড যে এগুলি কিসের, মন্দিরের নাকি গির্জার, এই জন্য উনি কনফিউজড। আমাদের সঞ্চিতা দি বলছে, একা দি। আচ্ছা, এটা কি সঞ্চিতা দি নাকি বিক্রমদা? সঞ্চিতা দি। টুকি আপু বলছে, টেস্টি আপু কি খবর তোমার? সঞ্চিতা দি, আপনার কি খবর? আচ্ছা, ফানি গার্ল অনেকগুলো স্টিকার দিচ্ছে, কেমন আছেন আপনি? আচ্ছা ফানি গার্ল আপু, আপনি 2টা স্টিকার দেন আপু, 4টা দিলে দেওয়া যায় না। আচ্ছা সঞ্চিতা দি বলছে, মোটো মন কি। সঞ্চিতা দি কথাটা বুঝি নেই, মনতে পাঠাইছ। আচ্ছা এক আপু বলছে, সুমি আপু গোলাপ ফুল অনেকগুলা ভালোবাসা। তারপরে সঞ্চিতা দি বলছে, আমি গো সঞ্চি। ওকে সঞ্চিতা দি, সুমি আপু বলছে একা দি, রাগ করো না, করো নাই তো। এক আপু বলছে, সঞ্চিতা না গো, সঞ্চিতা দি আপনাকে বলছে। আচ্ছা মনির কথা বলছে, ও আচ্ছা আচ্ছা, মনি পাঠাইছ, এটা জিজ্ঞেস করছে আমাদের এক আপুকে। আচ্ছা ফানি গার্ল বলছে, ভালো ভাইয়া আপনি। আচ্ছা ফানি গার্ল, আপনি কার আইডি একটু যদি বলেন ভালো হতো, আপুকে চিনি নি। আচ্ছা সঞ্চিতা দি বলছে, লাঞ্চ হয়েছে দি। দিদি লাঞ্চ করেছে, আপনি কি করেছেন জানান? আমাদের এক আপু তো মাছ ভাজি সবজি দিয়ে খেয়েছে, সঞ্চিতা দি কি খেলেন জানান? আমাদের টুকি আপু বলছে, টেস্টি আপু এলবি অন হলো কি তোমার? এক আপু বলছে, সুমি আপু আমি রাগ করি না। সুমি আপু কান্না করতেছে, আমার ভালো লাগে না, আমি বলতে চাই না। আরে সুমি আপু, এক আপু এমন না যে রাগ করে বসবে একটা কথায়। এক আপু বলছে, তানবীর ভাই
জানে আমি কেমন, সেটাই আমি বলতেছিলাম। এক আপু এত নর্মাল জিনিস রাগ করে না, এখানে আপনি জানতেই পারেন, জিজ্ঞেসই করতে পারেন যে কোন ইয়ের, এটা কোনো সমস্যা না। আচ্ছা সঞ্চিতাদি বলছে, ও দাদা একটা কথা, ও দা একটা কথা। হ্যাঁ সঞ্চিতাদি বলেন। আমাদের সুমি আপু বলছে, থ্যাংকস এক আপু। সঞ্চিতাদি বলছে, আমি ফিস দিয়ে খেলাম। আচ্ছা আমাদের সঞ্চিতাদি বলছে, ভাইয়া এক আপু বলছে, সুমি আপু গোলাপ ফুল নাও, ভালোবাসা নাও। সুমি আপু বলছে, ওই মিয়া বাস্তে সাইনা বলছি। আচ্ছা রোজার দিন তো, সেজন্য রোজা রেখে উল্টা পাল্টা দেখতেছি, সমস্যা নেই। এক আপু বলছে, সুমি আপু কী হলো তোমার? সুমি আপু বাঁচতে চায় না, সুমি আপুর এখন 1K হয় নাই, কিন্তু আমাদের সুমি আপু ভাইরাল হয়ে গিয়েছে। সুমি আপু LB করবে না, আমাদের ভাইরাল সুমি আপু। টুকি আপু বলছে, সুমি আপু বাঁচতে চায় না বলছে ওই মিয়া। আমাদের নূপুর আপু চলে আসছে, নূপুর আপু বলছে, আসসালামু আলাইকুম ভাইজান, লাইক করে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন নূপুর আপু? আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঞ্চিতাদি বলছে, তোমার এখন কি 1100? আচ্ছা দাঁড়ান, টেক্সটটা কই গেল? তোমার 1100 হওয়ার আগে কি LB অন হয়েছে? জি সঞ্চিতাদি, আমি 1100 হওয়ার আগেই LB অন করেছি। সঞ্চিতাদি বলছে, টুকি আপু তোমার সাব কত হয়েছে গো? আচ্ছা সুমি আপু বলছে, শেরিতে খাওয়ার কম হয়েছে তোর, এজন্য উল্টা পাল্টা দেখো। আরে সুমি ভাবি। আচ্ছা সুমি আপু বলছে, আমি কি লাইক দিছিলাম ভাবছি। আচ্ছা নূপুর আপু কেমন আছেন, কী করতেছেন জানান। আমাদের টুকি আপু বলছে, আমার 1100 শো। আচ্ছা কি, আমার 1140। আচ্ছা 50 ছিল, 10 কমে গেল। নূপুর আপু বলছে, ভালো লাগে না কেন? নূপুর আপু ভালো লাগে না কেন? আমাদের সঞ্চিতাদি বলছে, আমার আর মনে হয় LB করতে পারবো না ভাইয়া, আমি আর মনে হয় LB করতে পারবো না। পারবেন ইনশাল্লাহ সঞ্চিতাদি, হয়ে যাবে, একটু লেট হচ্ছে আর কি। টুকি আপু সঞ্চিতা আপু হয়ে যাবে। আমাদের টুকি আপু বলছে, টেস্টি আপু 50 ছিল, 40 হয়ে গেল। টুকি আপু বলছে, সবার ভালো না লাগার রোগ হয়েছে। নূপুর আপু কী হলো? জীবনটা বেদনা, আমি বলি তো LB-তে এসে জীবনটা তেজ পাতা পুরা পুরা। ওয়াইটি জীবনটা তেজ পাতা করে দিল। সুমি আপু বলছে, আমার LB-তে কেউ যায় না, আমাদের সুমি আপু ভাইরাল, সুমি আপুর LB-তে কেউ যায় না সেজন্য। আচ্ছা সঞ্চিতাদি বলছে, আমার তো WT সাব সব হুর হুর করে কমে কমতেছে। আচ্ছা টুকি আপু বলছে, টেস্টি আপু আসো গলা ধরে কান্দি আমরা দুইজন, সুমি আপু LB। আচ্ছা টুকি আপু অবাক হচ্ছে, সুমি আপু তো ভাইরাল বুঝছেন। টুকি আপু আমাদের টুকি আপুকে ভালোবাসা গোলাপ ফুল দিচ্ছে আমাদের এক আপু। আমাদের সুমি আপু তো ভাইরাল সেজন্য উনি LB করে। আচ্ছা নূপুর আপু, ইয়া ভাইয়া আর বাসার সবাই কেমন আছে? কালকে তো বলছিলেন ওনারা অসুস্থ, কালকে নাকি পরশু দিন? সুমি আপু বলছে, তোরে ঘুষি দিব কারে? দেখেন নূপুর আপু কাকে ঘুষি দেয়। আচ্ছা সঞ্চিতাদি বলছে, চলো টুকি আপু গলা ধরে কান্না করি। সাবিনা আপু বলছে, আছি অনেক ধন্যবাদ থাকার জন্য। আমাদের নূপুর আপু বলছে, আমি তো লাইভ করার সময় পাই না। নূপুর আপু সকালে করলে তো আমি একটু সময় দিতে পারি, সকালে 11টার দিকে অন করে দেন। টুকি আপু বলছে, ওরে আমার এক আপু ভালোবাসা। এক আপু বলছে, টুকি আপু হাসতেছে এক আপু। সুমি আপু বলছে, ওই পাগল
ভাইরাল হলে কি এলবি করে নাকি? করে তো সুমি আপু, 700-800 হলো এলবি করা যায়। বিভিন্ন অ্যাপস দিয়ে মানুষ করে না? আমার তো গলা অলরেডি ভেঙে গেল আবার এক ঘন্টা না হতেই। আচ্ছা, টুকি আপু বলছে, একা আপুকে তো অনেক ভালোবাসা দিতে চাই কিন্তু স্প্যাম হয়ে যাবে। টুকি আপুর কথাটা ভালো লাগলো। এলবিতে তো আর অনেক ভালোবাসা দেওয়া যায় না দুইটার বেশি। একা আপু বলছে, টুকি আপু ওই ভাইয়ের সাথে কথা হলো। নূপুর আপু বলছে, প্রথমে অ্যাপস দিয়ে লাইভ করেন। আমাদের সঞ্চিতা দি মন খারাপ, অন্যদিকে তাকিয়ে আছে। টুকি আপু বলছে, আমার কোনো অ্যাপস এই কাজ করে না। গলা ভেঙে গেল কেন? এই সুমি আপুর জন্য গলা ভেঙে গেল। আচ্ছা, নূপুর আপু বলছে, তাহলে এত লাইভ শুরু হবে? আচ্ছা, আমাদের বিত্তি আপু চলে আসছে। আসসালামু আলাইকুম তানবি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিত্তি আপু, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ এলবিতে জয়েন করার জন্য, দেখে ভালো লাগলো অনেক, থ্যাংক ইউ আপু। টুকি আপু বলছে, ওই দিন হয়েছিল কিছু বুঝি নাই, উনি আর রিপ্লাই দেয় নাই। আচ্ছা, বিত্তি আপু বলছে লাইক দেন, অসংখ্য ধন্যবাদ বিত্তি আপু লাইক দেওয়ার জন্য। বিত্তি আপু বলছে, কেমন আছেন তানবির ভাই? ও, আমি অনেক ভালো আছি বিথি আপু, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমাদের একা আপু বলছে, বিথি আপু তুমি তো আমাকে ভুলে গেছো। আচ্ছা, নূপুর আপু বলছে, বিথি আপি আসসালামু আলাইকুম। বিথি আপু বলছে, ওয়ালাইকুম আসসালাম তানবির ভাই। একা আপু বলছে, কেমন আছো? বিথি আপিকে জিজ্ঞেস করছে। টেস্টি আপু বলছে, টুকি আপু চলো, জোরে জোরে চিৎকার করে কান্না করি। এই সময় আপু বলছে, তোর গলায় ব্যাং গেছে না, সাপ ঢুকছে সুমি আপু, সাপ ঢুকে গেল। বিথি আপু বলছে, না গো একা আপু ভুলিনি, মানে ভুলিনি আমাদের একা আপু বিথি আপু একা আপুকে। আমাদের বিথি আপু বলছে, কেমন আছো একা আপু? আমাদের সুমি আপু বলছে, নূপুর আপু বরের ছেলে ঠিক আছে তো? বর আর ছেলে ঠিক আছে তো? আচ্ছা, নূপুর আপু বলছে, বিথি আপি কাল নেট চলে গেছিলো। বিথি আপি বলছে, ওয়ালাইকুম সালাম নূপুর আপু, কেমন আছো? একা আপু বলছে, সুমি আপু। টুকি আপু বলছে, টেস্টি আপু কি ছেলেরা উঠে যাবে চিল্লে কান্না না ধরলে। আচ্ছা, চিল্লা চিল্লি করে কান্না করলে ছেলেরা উঠে যাবে। একা আপু বলছে, ভালো আছি বিথি আপু। সঞ্চিতা আপু বলছে, সুমি আপু চলো সাপ খেয়ে আরও ভাইরাল। সুমি আপু তো সাপ আর ব্যাং খেয়ে ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, বিথি আপু বলছে, একা আপু রমজান আসছে তো তাই একটু বিজি গো। আমাদের বিথি আপু বলছে, ইটস ওকে নূপুর আপু। আমাদের সঞ্চিতা আপু বলছে, টুকি আপু অনেক হাসতেছে মুখে হাত দিয়ে আস্তে আস্তে। আচ্ছা, সুমি আপু বলছে, আমি স্প্যাম খাই না, তানবির খাই। আচ্ছা, নূপুর আপু বলছে, তানবির ভাই অন আছি ওকে। বিথি আপু বলছে, এটা স্প্যাম হয়ে গিয়েছে, আমাদের সুমি আপু রিমুভ করে দিয়েছে। বিথি আপু কষ্ট করে আরেকবার একটু লিখেন, সরি আমি পড়ার আগে। আচ্ছা, টেস্টি আপু বলছে, সুমি আপু আমাকে একটা লেটার দিও তো গো, আপনার ভিডিওগুলো দেখে নিব। আচ্ছা সুমি আপু, আমাদের টেস্টি আপুকে একটা লেটার দিয়েন, উনি আপনার ভিডিওগুলো ফ্রি ফ্রি দেখে দিবে, ভাইরাল সুমি আপু, কোনো অসুবিধা নেই। আমাদের সুমি আপু তো কী কী খেয়ে জানি ভাইরাল হয়, আবার কী কী ডেলিভারি দেয় কালকে বলল। আমাদের নূপুর আপু বলছে, টেস্টি আপি টেস্টি অ্যাপির নাম হচ্ছে সঞ্চিতা। সুমি আপু বলছে, ওয়াইটি অ্যাপি তোমার ভিডিওতে লেটার আছে। আচ্ছা সঞ্চিতা আপু, আপনার ভিডিওতে আমাদের সুমি ভাবির লেটার আছে। ও সুমি ভাবি, বিথি আপু বলছে, একা আপু আমার এলবিতে আইসো একদিন। আচ্ছা, সঞ্চিতা দি বলছে ওকে। আমাদের সুমি আপু বলছে, তানবির সাপ ব্যাং সব খায়। সুমি আপু না সাপ ব্যাং খেয়ে খেয়ে ভাইরাল হয়ে গেছে। ও ভাইরাল সুমি আপু। আমাদের ইস্তাদ আপু চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ইস্তাদ আপু বলছে, সুমি আপুর কি? আচ্ছা, সুমি আপুর
ডেজার্টটা ভাইরাল, চিড়ের ডেজার্টটা নাকি? আচ্ছা আচ্ছা, চিড়ের ডেজার্টটা ভাইরাল, সুমিয়াপুর তো 3-4টা ভিডিওই ভাইরাল, বুঝছেন? এক আপু বলছে আমার ভাইয়া একটু সুন্দর কথা বলে, জানতাম না আমার ভাইয়া এত সুন্দর কথা। কোন ভাইয়া? এক আপু। আচ্ছা, এক আপু বলছে বিথি আপু কখন এলবি করো? বিথি আপু তো রাত 10টায় মেবি এলবি করে, কালকে ফার্স্ট আমার কাছে নোটিফিকেশান এলো। মানে সুমিয়াপু বলছে ইশাত আপু তুমিও শুরু করছো? না, যেটা সত্যি সেটাই। কি শুরু করবে সুমিয়াপু? যেটা সত্যি সেটাকে আপনি ঢাকা দিতে পারবেন বলেন, সত্যিটা তো বের হয়ে আসবেই। এক আপু বলছে তুমি, ওরে এক আপু কি যে বলে না। সুমিয়াপু তো বললো আমার গলায় ব্যাংক ঢুকছে, আর আপনি বলেন সুন্দর, রোদে রেখে গলা ভেঙে গেল। আচ্ছা, সঞ্চিতা আপু বলছে আছি। আমাদের টুকি আপু বলছে কেন ভাইয়া? আবার তানবীর ভাইয়া? কোন ভাইয়া? আবার তানবীর ভাইয়া? না, একটু সুমিয়াপু বলছে আমার গলায় ব্যাং ঢুকছে। বিদ্যাপু বলছে আপু রাত 10টায়? জি। আমাদের সুমিয়াপু বলছে আমি আর বাঁচতে চাই না, তাহলে দাওয়াত টাওয়াত দিয়ে চলে যান। আমাদের জান্নাতাপু চলে আসছে। জান্নাতাপু বলছে হ্যাঁ। জান্নাতাপু বলছে চলে আসলাম। ইসরাত আপু বলছে এক আপু চোখ ভরা ভালোবাসা, এক আপুকে চোখ ভরা ভালোবাসা দিচ্ছে ইসরাত আপু। এক আপু বলছে ও বিথি আপু, বিথি আপু বলছে ইসরাত আপু আসসালামু আলাইকুম। আচ্ছা, ইসরাত আপু বলছে সুমিয়া আপু না সত্যি বলছি। আচ্ছা, যেটা সত্যি সেটাই তো বলছে ইসরাত আপু, সুমিয়া আপু তো ভাইরাল সেজন্যই তো বলছে। ইসরাত আপুকে অনেক ভালোবাসা গোলাপ ফুল দিচ্ছে এক আপু। জান্নাত আপু বলছে সবাই কেমন আছো, সবাই কেমন আছেন জান্নাত আপুকে জানিয়ে দেন। টুকি আপু বলছে সুমিয়াপু রান্না করে দিছে ওই ব্যাং তোমাকে ভাইয়া, একদম একটা ঠিক কথা বলছে এতক্ষণ পর টুকি আপু। সুমিয়াপু তো এগুলি খায়, সাথে আমাকেও খাওয়াইছে জোর করে। আচ্ছা, ইসরাত আপু বলছে বিথি আপু কেমন আছেন, বিথি আপু কেমন আছেন জানিয়ে দেন। আমাদের সুমিয়াপু বলছে তানবীর সে রীতে সাপ আর ব্যাং খেয়েছে এজন্য গলা প্রবলেম। আরে সুমিয়াপু রান্না করে দিয়েছে তো তাই খেয়ে ফেললাম। আমাদের তুলিয়াপু জান্নাত আপু বলছে আচ্ছা একা বাফ, একা আপু মনে হয় মিস্টেক হয়েছে, চোখ ভরা ভালোবাসা দিয়েছে একা আপুকে। একা আপু বলছে তুলিয়াপু, বিথি আপু বলছে আলহামদুলিল্লাহ ইশরাত আপু ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, টুকি আপু বলছে তুলিয়াপু ভালোবাসা নাও, সরি টুকি আপু বলছে তুলিয়াপু ভালোবাসা নাও। আচ্ছা, জান্নাত আপু বলছে তানবীর ভাই তুমি টুকি টাকি কে উর্মি আপু বলো না, টুকি আপু আমাকে বলেছে ওনাকে টুকি বলতে, সেজন্যই আমি টুকি বলি, আমি জানি ওনার নাম উর্মি। আচ্ছা, সুমি আপু বলছে রান্না করা দোষ না, তাহলে আপনি খান সেজন্যই তো আপনি রান্না করে দিয়েছেন আমাকে, বুঝছেন সুমি আপু? আচ্ছা, আমাদের টুকি আপু বলছে তুলি আপু না আমি টুকি, এই তো ঠিক কথাই তো বলছে তুলি আপু, টুকি আপু তো টুকি, আমাকে তো এটা বলেছে টুকি আপু বলতে। আচ্ছা, জান্নাত আপু বলছে তুমি যতবার টুকি বলো মনে হয় আমাকে ডাকছ, তাই নাকি? আমি তো তুলি বলি না, আমি এই জন্যই তো জান্নাত বলতেছি। আচ্ছা, বিথি আপু বলছে নেট ঘুরছে কই? আমার তো নেট ঘুরছে না টুকি আপু, নেট সরি বিথি আপু নেট স্লো। আচ্ছা, সুমি আপু বলছে টুকি বললে সে বেশি পছন্দ করে, রাইট সুমি আপু? আমাদের জান্নাত আপু চোখ ভরা ভালোবাসা দিয়েছে, কাকে দিয়েছে এখনও জানি না। আমাদের এক আপু বলছে ভাইয়া অন রইল, ওকে এক আপু ঘুমান, আমাদের এক আপু এখন ঘুমাবে শান্তি, এখন আর এলবি করা লাগবে না, এক আপু রাতে কী বলে কাচ্চি বিরিয়ানির পার্টি দিবে আমাদেরকে রেখে, উনি বলেছে উনি বিরিয়ানি করবে রাতে, বাট আমরা তো খেতে পারবো না। আচ্ছা, টুকি আপু বলছে সুমি আপু চোখ ভরা ভালোবাসা। জান্নাত আপু বলছে আহ দিদি আজ একটু শান্তিতে ঘুমাবে, রাতে পার্টিও দিবে, বুঝছেন যে তুলি আপু? টুকি আপু বলছে তোমাদের কি ভালো লাগে বলো, টুকি না উর্মি? আমার টুকি ভালো লাগে, আমার উর্মিটা বলতে বলতে মানে অভ্যস্ত না, টুকি আপু বলতে বলতে অভ্যস্ত, আমি টুকিই বলবো। আচ্ছা, সুমি আপু বলছে টুকি আপু ভাঙ্গা ভালোবাসা না, এখানে কি অল্প ভাই আসছে নাকি যে অর্ধেক ভালোবাসা দিছেন মাঝখান দিয়ে মানে ভেঙে গেল? সুমি আপু অল্প ভাই আসলে না অর্ধেক অর্ধেক ভালোবাসা অর্ধেক অর্ধেক লাইক দেয়। আচ্ছা, এক আপু বলছে হ্যাঁ আপু। জান্নাত আপু বলছে কবে যে আমরা ঘুমাবো? আমাদের জান্নাত আপুর অলরেডি হয়ে গিয়েছে 3K+, কয়েকদিন পর আমাদের জান্নাত আপু ঘুমাবে। আমাদের বিথি আপু বলছে আমি আছি কিন্তু
বিথি আপু নেই কিন্তু। আচ্ছা এক আপু বলছে, আরে না ভাইয়া কোনো পার্টি নয় তো, কাচ্চি বিরিয়ানি খেলে এটার চেয়ে বড় পার্টি আর কি হয়। এক আপু আপনি যে সুন্দর মানে মজার মজার কাচ্চি বিরিয়ানি করেন, আগের ভিডিওতে দেখেই তো আমার লোভ লাগতেছে। আজকে আবার বললেন যে কাচ্চি বিরিয়ানি করবেন, চিকেন বিরিয়ানি সরি। আচ্ছা টুকি আপু বলছে, অল্প ভাইকে অনেকদিন দেখি না, অল্প ভাই তো কালকে না কালকেই তো আসছিল আমার এলবিতে। আমাদের জান্নাত আপু বলছে, নিউ কেউ আছো? বিথি আপু আছে আমার এলবিতে, আজকে প্রথমে এসেছে নিউ, আপনি ওনার সাথে বন্ধু না হলে হয়ে যেতে পারেন জান্নাত আপু। আমাদের সুমি আপু বলছে, মনে কি আঘাত পাইছি তার হৃদয় ভেঙে গেছে। আচ্ছা তাই হৃদয় ভেঙে গেছে, মনে কেন আঘাত পেয়েছেন সুমি আপু? আমাদের বিথি আপু বলছে, ও তানবীর ভাই আমি আছি। ও বিথি আপু নাই, বিথি আপু বলছে, ও তানবীর ভাই আমি নাই। আচ্ছা আমাদের জান্নাত আপু বলছে, হা 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 ইচ্ছে করে দাওয়াত নিচ্ছে তানবীর। তো একটা আমরা চিকেন বিরিয়ানি খাবো না, এত কষ্ট করে কি বলে আমাদের এক আপু ফোরকে করলো, তো আমরা একটা পার্টি দিব না, কি বলেন জান্নাত আপু? সবাই মিলে তো একটা পার্টি দেওয়া উচিত, কিন্তু আমাদের এক আপু আমাদেরকে দাওয়াত না দিয়ে একা একা পার্টি করতেছে রাতের বেলা, এটা কি ঠিক? এটা আসলেই ঠিক না। আমাদের সুমি আপু বলছে, যার মন ভাঙে সেই তো জানে তার মনে কি কষ্ট। কেন ভাঙলো ভাইরাল সুমি আপু, আপনার মন হঠাৎ করে কেন ভেঙে গেল আমার এলবিতে এসেই? বুঝলাম না, বলেন কেন ভাঙলো। টুকি আপু বলছে, কে দিল আঘাত সুমি আপু? সেটাই তো, কে আঘাত দিল একটু বলেন। আমাদের টুকি আপু বলছে, তানবীর ভাই রাতে এলবি করেননি কাল? না টুকি আপু, একটু রেস্ট নিচ্ছিলাম, আর সবার একটু ভিডিও টিডিও দেখতে হয় সেজন্য একটু অফ রেখেছি, সবাইকে তো একটু একটু সময় দিতে হয়, শুধু এলবি করলে তো আর হবে না, সবাই আমাকে তাড়াবে। আচ্ছা সুমি আপু বলছে, বিথি আপু বন্ধু হবেন? অবশ্যই হবে, কেন হবে না? আচ্ছা জান্নাত আপু বলছে, আমি খাবো চিকেন বিরিয়ানি খাবো। তাহলে এক আপুকে বলেন, এক আপু তো ঘুমাতে চলে গেল। সুমি আপু কান্না করতেছে, তারপর বিথি আপু বলছে, সুমি আপু বন্ধু কে হতে না চায়? আচ্ছা আমার কমিউনিটি থেকে সুমি আপুকে বন্ধু করে নিন বিথি আপু, কমেন্ট আছে। টুকি আপু বলছে, এক আপু আচ্ছা সুমি আপু দিল রিমুভ করে, এটা স্প্যাম হয়ে গিয়েছিল টুকি আপু, সরি আমি পড়তে পারিনি। আচ্ছা সুমি আপু বলছে, তানবীর আঘাত দিছে টুকি আপু, এই যে আবার শুরু করছে আমাদের সুমি ভাবি, আপনি যখন উল্টাপাল্টা বলবেন আপনি আপনাকে ভাবি আন্টি বলা শুরু করে দিব কিন্তু। ও সুমি আন্টি আপনি কি বলেন, আমি কিসের আঘাত দিলাম? আমাদের জান্নাত আপু বলছে, সুমি আপু কেমন আছো বোন? আচ্ছা সুমি আপু বলছে, আমি স্বপ্নে এত দূর যেতে পারবো না টুকি আপু। আচ্ছা বিথি আপু বলছে, ও সুমি আপু কমিউনিটি থেকে করে নিব। আচ্ছা সুমি আপুকে একটা লেটার দিয়ে দিন, সুমি আপু পাক্কা ব্যাক করে দেয়, আমাদের ভাইরাল সুমি আপু কিন্তু ভিআইপি। আমাদের সুমি আপু এলবি করে, সবাই সুমি আপুর এলবিতে আসবেন রাত কয়টায় বলবো সুমি আপু, বলেন আপনি জানান। যে এই মাসে শুক্রবার নেই ওই মাসে সুমি আপু ওই মাসে রাতে এলবি করে, মানে যে সপ্তাহতে একটা শুক্রবার আসে না ওই সপ্তাহতে আমাদের সুমি আপু এলবি করবে। আচ্ছা জান্নাত আপু বলছে, তানবীর মঈনুদ্দিন নামে একজনকে নিয়ে আসছি তোমার এলবিতে, ওকে? আচ্ছা নিয়ে আসেন, এটা কে জান্নাত আপু? আচ্ছা আমাদের সুমি আপু বলছে, তানবীর তোকে ঘুষি। ও সুমি আন্টি, ও সুমি ভাবি, আমি এখন এসব ডাকা শুরু করব, বয়স্ক বানিয়ে দিব একদম। আচ্ছা আমাদের বিথি আপু বলছে, ও আচ্ছা ভাইরাল সুমি আপু, হ্যাঁ সুমি আপু আপনি সরি বিথি আপু আপনি জানেন না এখনও? ওনার তো তিন চারটা, একটা হচ্ছে চিয়ার ডেজার্ট আর একটা কি জানি, অনেকগুলো ভিডিও ওনার ভাইরাল, সেই জন্য নিয়ে এলবি করবে না। আমাদের টুকি আপু বলছে, সুমি আপু তোমার মনে সাথে কি স্বপ্ন আচ্ছা স্বপ্নে বাত আচ্ছা এটা বুঝিনি বাধা নাকি সব আচ্ছা স্বপ্ন কি মনের সাথে বাধা নাকি? আচ্ছা সুমি আপু বলছে, বিথি আপু এই ফাজিটার কথা শুনবে না। আরে না বিথি আপু আমি সত্যি কথা বলি সবসময়, উনি চিয়ার একটা ডেজার্ট দিয়েছে, এটা অনেক ভাইরাল হয়ে গিয়েছে, প্রায় 3K+ ভিউ হয়েছে। আচ্ছা সুমি আপু বলছে, আমি এলবি করি কিন্তু কেউ যায় না। হ্যাঁ সুমি আপু ঘুমের মধ্যে থেকে এলবি করে,
আচ্ছা, জান্নাত আপু কাকে জানি আনতে গেল, আমি তো আসলে চিনি না। আচ্ছা, সুমি আপু বলছে 1 মিলিয়ন ভিউ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা সত্যি হয়ে যাক, দোয়া রইল। সুমি আপু বলছে টুকি আপু আমার 1 মিলিয়ন ভিউ, মাশাল্লাহ। আচ্ছা, জান্নাত আপু বলছে ভাইয়া ও হচ্ছে আমার এলবিতে আসবে। আচ্ছা, জান্নাত আপু বলছে ওর 10 জন হলে 1K হয়ে যাবে। ও আচ্ছা, নিয়ে আসেন তাহলে, এখানে সুমি আপু, জান্নাত, টুকি আপু, বিথি আপু সবাই তো আছে, ইশরাত আপু আছে, বন্ধু করে নিতে পারবেন উনিও। আচ্ছা, টুকি আপু বলছে আলহামদুলিল্লাহ সুমি আপু বেচারা বন্ধু পাচ্ছে না আমাদের। জান্নাত আপু বলছে ওকে সুমি আপু, টুকি সরি, তুলি আপু আপনি নিয়ে আসেন। আচ্ছা, 1 মিনিট একটু সাইলেন্ট করলাম, আমার একটা কল আসছে, 1 মিনিট, একটু সরি। আচ্ছা সরি একটু। আচ্ছা, আমাদের সুমি আপু বলছে তানভীর কে কল করলো, একটা ভার্সিটি ফ্রেন্ড কল করছে, অনলাইন ক্লাস চলতেছে বলল। আচ্ছা, টুকি আপু বলছে কেউ কি আমার প্লেলিস্ট দেখার আছে? হ্যাঁ টুকি আপু করে দেন, আমি দেখে দিব, না সমস্যা নেই, আমাকে জানাইন। টুকি আপু বলছে কার কল আসছে গো সুমি আপু? আমার কল আসছিল টুকি আপু। সুমি আপু বলছে আমার কল আসেনি আপু, আমার আসছিল। বিতি আপু বলছে সুমি আপু ডান, সুমি আপু আপনাকে ডান করে দিয়েছে, আপনি টান করে দেন, ডান টান যা আছে করে দেন। আচ্ছা, টুকি আপু বলছে তোমার কল? হ্যাঁ আপু আমার কল আসছিল। আচ্ছা, আমাদের সুমি আপু বলছে ওকে বিতি আপু এলবি থেকে বের হয়ে করে দিব। এক আপু বলছে অন রইল, ওকে এক আপু আপনি রেস্ট নেন। আমাদের কুকিং আপু বলছে, আচ্ছা কুকিং অ্যাপু বলছে ভাইয়া আছি, ওকে তুলি আপু অনেক ধন্যবাদ। আমাদের টুকি আপু বলছে ভার্সিটি ফ্রেন্ড সুমি আপু, বুঝছ? না না, এটা ওই ভার্সিটি ফ্রেন্ড না। আচ্ছা, যেটা বলতেছেন আপনি টুকি আপু সেটা না। আচ্ছা, আমাদের বিথি আপু বলছে ওকে সুমি আপু, আমাদের মহিনুদ্দিন ভাইয়া চলে আসছে। ও আচ্ছা, এ ভাইয়ার কথা বলছিল,
যে জান্নাত আপু আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক ধন্যবাদ আমার লুইতে জয়েন করার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভাইয়া এখানে দেখেন সুমি আপু আছে, টুকি আপু, বিথি আপু, আর এক আপু তো আপনার ওল্ড, যারা যারা বন্ধু নেই বন্ধু করে নিতে পারেন। আর আমার কমিউনিটিতে আছে রিদিমাস ফান্ডওয়ার্ল্ড আছে, আপতাই সুপার কিড, ওনাদেরকেও আপনি লেটার দিলে ওনারা পাক্কা ব্যাক করে দিবে, কোনো অসুবিধা নেই, বন্ধু করে নিন। সুমি আপু বলছে ভাইয়া কল করছে নাকি বোন কল করছে ভাই? আচ্ছা, আমার ভার্সিটি একটা ছেলে ফ্রেন্ড কল করেছে। জান্নাত আপু বলছে ছেলেটা আসবে এখন। জি এসেছে। আচ্ছা, জান্নাত আপু বলছে তানবির দেখো এই যে মহিনুদ্দিন। জি আপু দেখেছি। আচ্ছা, মহিনুদ্দিন ভাই বলছে তুলি আপু তোমার লিঙ্ক দিয়েছে। আচ্ছা, জান্নাত আপু বলছে মহিনুদ্দিন আমি তুলি। ও আচ্ছা, তুলি আপু আমাকে বলেছে যে মহিনুদ্দিন ভাইয়া বলেছে এই যে কুকিং আপুই হচ্ছে তুলি আপু। ভাইয়া আমি এল বিশেষে আপনাকে একটা ফ্রি বন্ধু দিয়ে দিব, আমার যে সাপোর্ট আইডিটা আছে ওটা দিয়ে, আর আপনি এখান থেকে কষ্ট করে সুমি আপু, টুকি আপু, ইশরাত আপু, আর হচ্ছে রিদিমাস ফান ওয়ার্ল্ড, আপদাই সুপার কিড, ওনাদেরকে একটা লেটার দিয়ে দেন, ওনারা বন্ধু করে দিবে। এই যে এখানে উপস্থিত যারা আছে ওনাদেরকে করে ফেলেন, তাহলেই হবে। বেলবাজি, ইশরাত আপু, সুমি আপু, টুকি আপু, এনারা যারা যারা আছে সবাইকে একটু বন্ধু করে নিন, তাহলে আপনার ওয়ান কে ইনশাল্লাহ আমার এলবিতেই হয়ে যাবে। আচ্ছা, টুকি আপু বলছে আমি কি কিছু বলছি, চোরের মানে পুলিশ পুলিশ। জান্নাত আপু বলছে সবাই প্লিজ মহিনুদ্দিনকে বন্ধু করো। জি অবশ্যই করে নিবে। সুমি আপু বলছে ঠিক বলছো টুকি আপু, মনে ভয়। ইশরাত আপু বলছে আমার নাম বললো না, হ্যাঁ আপনি তো আছেন আমরা তো জানি। এই যে মহিনুদ্দিন ভাইয়া আপনি সবার আগে আমাদের ইশরাত আপুকে বন্ধু করে নিন। মহিনুদ্দিন ভাইয়া বলছে ধন্যবাদ তোমাকে, তুলি আপুকে ধন্যবাদ দিয়েছে, সরি। আচ্ছা, মহিনুদ্দিন ভাইয়া বলছে আমি কমিউনিটি বক্সে গিয়ে কমেন্ট করলাম। আচ্ছা ভাইয়া, এখানে যারা আছে কমিউনিটিতে সবার কমেন্ট আছে, ইশরাত আপু, সুমি আপু, টুকি আপু সবাইকে বন্ধু করে নিন, ওনারা পাক্কা ব্যাক দিবে। আচ্ছা, সুমি আপু বলছে ইশরাত আপু তোমাকে ভালোবেসে বাসে না এজন্য বলে নাই। এই যে সুমি আপু শুরু করছে গণ্ডগোল। আচ্ছা, কোরআন চলে আসছে তানির ভাই, এটা দিয়ে অন রইল। আমি টুকি। ও আচ্ছা, টুকি আপুর নতুন আইডি আজকে প্রথম দেখলাম। ওকে টুকি আপু। জান্নাত আপু বলছে ইউ ওয়েলকাম মহিনুদ্দিন। জান্নাত আপু বলছে কোরআন কাম, কোরআন হচ্ছে আমাদের উর্মি আপু, কাম কাম করে হবে না, ডান ডান করবে না আমাদের কোরআন। টুকি আপু বলছে আমি যাই কইটা। আচ্ছা, দোস্ত খুঁজি। আচ্ছা, দোস্ত খুঁজি আপনি সুমি কোরআন আপু, সরি টুকি আপু, আমাদের মহিউদ্দিন ভাইকে একটা বন্ধু দিয়ে যান প্লিজ। ভাইয়া তো ওয়ান কে করার জন্য আসছে, একটু দিয়ে যান আপু। আমাদের মম ডেনমার্ক বলছে হাই ফ্রেন্ডস, হাই ক্যাসি হো মমজি, থ্যাংক ইউ সো মাচ মেরা এল বি পে আনে কে লিয়ে। জান্নাত আপু বলছে কোরআন আসো বন্ধু। আরে টুকি আপু, তুলি আপু, এটা হচ্ছে ইয়া টুকি আপু আমাদের, কয় আসো বন্ধু, যদি পারেন মহিউদ্দিন ভাইকে একটা বন্ধু দিয়ে যান টুকি আপু। আচ্ছা, ইশরাত আপু বলছে মহিনুদ্দিন ভাই কমিউনিটি থেকে খুঁজে আপনাকে পাক্কা করে নিব ইনশাল্লাহ, এখানে যারা আছে পাক্কা বন্ধু করে। মহিনুদ্দিন ভাইয়া কোনো টেনশন নেই। মহিনুদ্দিন ভাইয়া বলছে সবাই আমাকে বন্ধু করে ডাক দাও, আমি ইনশাল্লাহ ব্যাক করে দিব। মহিনুদ্দিন ভাই আপনি একটু কষ্ট করে কমিউনিটিতে যান, দেখেন ইশরাত আপুর কমেন্ট আছে, ওনাকে আগে বন্ধু করে বেলবাজি আমাকে বলেন, আমি বলে দিচ্ছি, তারপর সুমি আপু, টুকি আপু সবাইকে করেন, আমি বলে দিব। মহিনুদ্দিন, আচ্ছা মহিনুদ্দিন ভাই একটা পড়ছি, ডেনমার্ক জি বলছে প্লিজ জয়েন অল মি, লেট মি আই জয়েন ইউ নাও। আচ্ছা, সব লোক ডেনমার্কের সাথে কানেক্ট হয়ে যাও। ডেনমার্ক আপ মেরা কমিউনিটি পে কমেন্ট কর দো। জান্নাত আপু বলছে মম জি মম হায় কাম। ডেনমার্ক জি আপ কানেক্ট হয়ে যাও জান্নাতুলকে সাথ। আচ্ছা, টুকি আপু বলছে ওকে এটা দিয়ে দিচ্ছি, ওইটা তো ওল্ড। আচ্ছা, আমাদের মহিনুদ্দিন ভাইকে সবাই একটু বন্ধু করে দেন, উনি যেহেতু আমার এলবিতে আসছে ওনাকে একটু প্লিজ সবাই ওয়ান কে করে দেন, আমিও দিব মহিনুদ্দিন ভাইকে এলবি শেষে। ভাইয়া আমি আপনাকে একটা ফ্রি বন্ধু দিয়ে দিব। মহিনুদ্দিন ভাইয়া তো কমিউনিটিতে কমেন্ট করেছে সবাই একটু বন্ধু করে নিন। আমাদের
জানাত আপু বলছে ও আচ্ছা বুঝি নাই তো সমস্যা নেই। আচ্ছা মইনুদ্দিন ভাই বলছে কই আমি পাচ্ছি না। আচ্ছা জান্নাত আপু আপনি কমিউনিটিতে একটা কমেন্ট করে রাখেন আপনাকে মইনুদ্দিন ভাইয়া পাচ্ছে না। মইনুদ্দিন ভাইয়া আমাদের টুকি আপু এই যে কোরআন যে আইডিটা ওটা দিয়ে আপনাকে একটা বন্ধু দিয়ে দিয়েছে আপনি একটু চেক করেন একটা বাড়লো কি না। আমাদের সুমি আপু বলছে আমার আব্বু কল করছিল কে কি বলছো শুনি নাই কেউ কিছু বলে নাই আপনার নামে বলছে সুমি আপু ভাইরাল সেজন্য কোথায় চলে গেল। আচ্ছা জান্নাত আপু বলছে মইনুদ্দিন তুমি তানবীরকেও বন্ধু করো। মইনুদ্দিন ভাইয়া তো আমার ওল্ড ফ্রেন্ড মইনুদ্দিন ভাইয়াকে তো আমি একাপুর এলবি থেকেই চিনি। আচ্ছা বিথি আপু কি চলে গেছেন বিথি আপু আছেন নাকি চলে গেছেন? আচ্ছা মইনুদ্দিন ভাই বলছে আই এম চেক। আচ্ছা চেক করে জানান। আমাদের জানাত আপু বলছে আছি সুমি আপু বলছে আমি নেই জানাত আপু বলছে উর্মি আপু আমাকেও একটা দাও। আচ্ছা সুমি আপু বলছে আমার ভালো লাগে না চলে যাই। কেন সুমি আপু এত তাড়াতাড়ি কেন কোথায় যাবেন বলেন তারপর চলে যান সমস্যা নেই আমি কাউকে ধরে রাখবো না। যার যার কাজ আছে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই আমি কাউকে ধরে রাখবো না। আচ্ছা আমাদের টুকি আপু বলছে ও তুলি আপু দিয়ে দিব। মইনুদ্দিন ভাইয়া বলছে বাড়ছে একজন। আচ্ছা এটা আমাদের এই যে কোরআন যিনি উনি হচ্ছে আমাদের টুকি আপু উর্মি আপু উনি দিয়েছে। আচ্ছা আমাদের সঞ্চিতা দি চলে আসছে এটা দিয়ে অন রইল ভাইয়া। আচ্ছা সঞ্চিতা দি আপনি একটু যদি কষ্ট করে আমাদের এই যে এফবি এমডি মইনুদ্দিন ভাইয়াকে একটা বন্ধু দিয়ে যেতেন অনেক ভালো হতো আপু উনি আমার এলবিতে এসেছে অনকে করার জন্য। আচ্ছা মইনুদ্দিন ভাইয়া বলছে কোরআন ডান। সঞ্চিতা দি আপনি আমাদের মইনুদ্দিন ভাইয়াকে একটা বন্ধু দিয়ে যান আপু। আর মইনুদ্দিন ভাই সুমি আপুর কিন্তু কমেন্ট আছে আপনি কষ্ট করে একটা লেটার দিয়ে রাখেন সুমি আপু এলবি থেকে বের হয়ে সবাইকে পাক্কা ব্যাক করে দেয় তাহলে আরেকটা বন্ধু পেয়ে যাবেন। আশা করি আজকের মধ্যেই আপনার ওয়ান কে হয়ে যাবে টেনশন নেই। আচ্ছা মইনুদ্দিন বলছে কোরআন ডান। সুমি আপু বলছে রাগ করে যাচ্ছি না শরীর ভালো লাগে না। সুমি আপু অসুবিধা নেই আমি মজা করছি আপনি যান কোনো অসুবিধা নেই সুমি আপু যাদেরই কাজ আছে যেতে পারেন কোনো অসুবিধা নেই আসছেন আপনারা এটাই অনেক বেশি আমি কাউকে বলবো না ধরে রাখবো না কোনো অসুবিধা নেই যার ভালো লাগবে আসবেন না লাগলেও কোনো সমস্যা নেই। আচ্ছা সুমি আপু বলছে আর আমাকে একটু বাইরে যেতে হবে ভাইয়া। ওকে ওকে সুমি আপু প্লিজ আপনি যান আপনি এখন গেলে আমি খুশি হব কোনো অসুবিধা নেই আপনি অফ করে দিয়ে যান। বিথি আপু তো মনে হয় চলে গিয়েছে কিছু তো বলে গেল না।
মইনুদ্দিন ভাইয়া বলছে সবাই আমাকে লেটার দেন, আমি সবাইকে ব্যাক করে দিব ইনশাল্লাহ। মইনুদ্দিন ভাইয়া এভাবে তো কেউ দিবে না ভাইয়া, আপনি যদি সুমিয়াপুকে একটা লেটার দিয়ে দিতেন উনি কিন্তু পাক্কা ব্যাক করে দিত। লেটার দিতে তো কেউ চায় না ভাই, সবাই বেলবাজি বন্ধ করে নিতে চায় শর্টকাট। সুমিয়াপু বলছে আমি কাজ করি, এতক্ষণ অন থাক, যখন বাইরে যাব অফ করে দিব। ওকে সুমিয়াপু অসংখ্য ধন্যবাদ অন রাখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা নপুরাপু চলে গেছে মনে হয়। আরে সুমিয়াপু এটা তো বলা লাগবেই না, আর আমি এটা ভালো লাগে না আমার বারবার অফ অফ অন অফ করা। সমস্যা নেই সুমিয়াপু বলছে বারবার অফ অফ নেই নেই বলতে পারবো না। ওকে সুমিয়াপু কোনো অসুবিধা নেই, কিছুই বলতে হবে না, অন রাখলেই হবে। আমাদের এক আপু বলছে হ্যাঁ এক আপু আপনি রেস্ট নেন, কোনো সমস্যা নেই। সুমিয়াপু বলছে এটা শুনতে আমার বিরক্তি লাগে, বাংলাদেশে বৃষ্টি আসতেছে বুঝছেন সুমিয়াপু, আপনি তো আসেনি বাংলাদেশে, সরি এক আপু বাংলাদেশে বৃষ্টি হবে অনেক, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা সুমিয়াপু বলছে আমি বাইরে যাব কিভাবে, আর আমার বিএফ তো বাইরে আছে তার কি হবে। সেটাই তো বৃষ্টি আসতেছে সুমিয়াপু, এখন তো যাওয়া যাবে না আমার মনে হয়, দেখেন বাসায় থাকেন যদি ইম্পর্টেন্ট কিছু না হয়। আমাদের তুলি টুকিয়াপু বলছে হন ও কি টুকিয়াপু কোনো অসুবিধা নেই অন রাখলেই হবে। ওকে এক আপু অনেক ধন্যবাদ, আপনি রেস্ট নেন, কোনো অসুবিধা নেই, কাজ থাকলে নিতে পারেন ফোন, কোনো অসুবিধা নেই। আচ্ছা মহিনুদ্দিন ভাইয়া বলছে অন আছে ভাই কাজ করতেছি। ওকে মহিনুদ্দিন ভাইয়া অনেক ধন্যবাদ, আপনি যদি সুমিয়াপুকে একটা লেটার দিয়ে দেন, ইশরাত আপুকে একটা লেটার দেন, আপনি দুইটা বন্ধু পেয়ে যাবেন। আচ্ছা এক আপু বলছে ভাইয়া এই টাইমটা খুব মিস করছি। জি এক আপু আমি যখন এলবি করতাম না তখন তো এই টাইমটাতেই আমি আপনার এলবিতেই আসতাম, এই 3:30টার দিকে এলবিতে আসতাম, সময়টা তখন বিকেলবেলা সময়টা পুরোটাই আপনার ওখানেই কাটাতাম বিকেলবেলা রাতের বেলা, এখন তো আর যাওয়া হবে না। এক আপু বলছে হুম ভাইয়া। এক আপু আপনি রেস্ট নেন কোনো অসুবিধা নেই।
আচ্ছা মহিনুদ্দিন ভাইয়া ক্যাপুকে জিজ্ঞেস করছে কেমন আছো। মহিন ক্যাপু আপনি একটু জানিয়ে দেন আমাদের মহিনুদ্দিন ভাইয়াকে। ক্যাপু বলছে কেউ এসএমএস করছে না কেন। সুমিয়াপু বলছে আমি কিছু মিস করি না। সুমিয়াপু তো ছিলেন না, আমি ছিলাম ক্যাপুর ওখানে বিকেলবেলা। আচ্ছা সুমিয়াপু বলছে বেবির খাবার আনতে হবে ভাইয়া, আর বিএফ বেবির খাবারটা আনতে পারবে না বুঝে। আচ্ছা বুঝছি। সুমিয়াপু বলছে আমার আগের এসএমএস পড়লেন না কেন, মাত্র দেখলাম। সুমিয়াপু একাপু বলছে মহিনুদ্দিন ভাইয়া ভালো আছি। আচ্ছা একাপু বলছে তুমি কেমন আছো, মহিনুদ্দিন ভাইয়া কেমন আছেন জানিয়ে দেন। ইয়া সুমিয়াপু আপনাদের ওদিকে কি বৃষ্টি আসতেছে? একাপু ইন্ডিয়া কেমন, ইন্ডিয়া কি রোদ উঠছে নাকি বৃষ্টি হবে? মহিনুদ্দিন ভাইয়া বলছে ধন্যবাদ আপু। একাপু বলছে প্রচণ্ড গরম, আমাদের এদিক থেকে আপনাদের ওদিকে যাবে দেখবেন, রাতের দিকে আপনাদের ওদিকে ঝড় আসবে, এখন আমাদের আসতেছে এই যে রাতে আপনাদের আসবে। আচ্ছা মহিনুদ্দিন ভাইয়া বলছে সবাই আমাকে 1000 করে দাও। সুমিয়াপু বলছে আমার 300 হয়েছে ভাইয়া, মাশাল্লাহ অনেক ভালো। সুমিয়াপু সুমিয়াপু বলছে বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি তো অলরেডি আসতেছে। সুমিয়াপু বলছে বৃষ্টিতে গোসল করব, এখন বৃষ্টিতে গোসল করলে ঠান্ডা লাগবে। সুমিয়াপু এখন তো এমনিতেই ওয়েদার ভালো না। সুমিয়াপু আপনার এসবি কত হয়েছে আমাদের একাপু জানতে চাচ্ছে। সুমিয়াপু বলছে তোর কি ঠান্ডা লাগছে? হ আমারও ঠান্ডা লাগছে, মোর গলা বইয়া গেছে। সুমি ভাবি দেখেন না গলা ভেঙে গেছে আমার। এজন্য এখন রেস্ট নিতেছি। বিথি আপু আর নুপুর আপু কি চলে গেছেন? ওনারা তো বলেও গেল না একটু। আচ্ছা সুমিয়াপু বলছে হ্যাঁ হ্যাঁ 750, যাক ভালোই মাশাল্লাহ। সুমিয়াপু ইনশাল্লাহ হয়ে যাবে, কালকে আমি যেটা করছি সেটাই আছে। আমাদের সানি ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ভাইয়া বলছে আই এম ব্যাক। তানভীর ভাই অনেক ধন্যবাদ। আমি সানি ভাইয়া কেমন আছেন আমার এলবিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এক আপু বলছে সানি ভাই গোলাপ ফুল, বৃষ্টি আসতেছে বাংলাদেশে। আচ্ছা সুমি আপু বলছে 64 হয়েছে, তাহলে তো ভালোই। সানি ভাইয়া চোখ ভরা ভালোবাসা দিচ্ছে।
সানি ভাইয়া বলছে কে কে আর্জেন্টিনা সাপোর্টার। সুমি আপু বলছে তুই নজর দিবি না আমার কি বন্ধুর দিকে, আপনার বন্ধুকে আবার। এক আপু বলছে মনি না পাওয়া পর্যন্ত তো ঘুম হবে না, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এক আপু অ্যাপ্লাই করছেন নাকি? এক আপু আপনি কি অ্যাপ্লাই করে দিয়েছেন? আচ্ছা সুমি আপু বলছে আজ এসবি এর দিকে, এই যে এসবি এর দিকে, ও আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এসবি কমাই দিতে হবে তাই না, এটাই বলতেছেন? সুমি আপু হাসতেছে, আমাদের এক আপু, আমাদের বৃষ্টি আসতেছে অনেক জোরে জোরে। মহিনুদ্দিন ভাইয়া বলছে কই? সানি ভাইয়া বলছে এক আপু আপনি কি ব্রাজিল সাপোর্টার? আচ্ছা সুমি আপু বলছে তোর মতো বন্ধু আমার লাগবো না। আরে তাই নাকি, আমরাও আপনার এলবিতে আসবো না ভবিষ্যতে? মহিনুদ্দিন ভাই এখানে সানি ভাইয়া নতুন এসেছে, আপনি সানি ভাইয়াকে বন্ধু করে নিতে পারেন। আমার মনে হয় সানি ভাই আপনার সাথে বন্ধু নেই, আপনি সানি ভাইয়াকে বন্ধু করে নিন। আচ্ছা এক আপু বলছে হ্যাঁ সানি ভাই। আচ্ছা আমাদের শিহাবুদ্দিন ভাইয়া চলে আসছে, ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শিহাব ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আজকে নতুন এসেছে, যারা এখানে আছেন আমাদের শিহাব ভাইয়াকে বন্ধু করে নিন। সানি ভাইয়া, মহিনুদ্দিন ভাইয়া, সুমি আপু যারা আছেন, একা আপুর সাথে যদি কানেক্ট না হয়ে থাকে একা আপুও বন্ধু করে নিন আমাদের শিহাব ভাইয়াকে। সুমি আপু বলছে তোকে কি আসতে বলছি আমার এলবিতে, ও ভাবি রাগ করেন কেন? আমাদের সুমি ভাবি বলছে নূপুর ভাইয়া কেমন আছেন? নূপুর ভাইয়া তো নাই। আচ্ছা এটা কি নূপুর? ও আচ্ছা সরি। আচ্ছা শিহাবুদ্দিন হচ্ছে আমাদের নূপুর ভাইয়া, সরি আমাদের নূপুর আপুর আইডি, আমি তো চিনতেই পারতেছিলাম না। আচ্ছা শিহাব ভাইয়া আপনি আমাদের মহিনুদ্দিন ভাইয়াকে একটা বন্ধু দিয়ে দিন, উনি ওয়ান কে করতে যাচ্ছে, আমার এলবিতে এসেছে, একটু মান সম্মান রাখেন। আচ্ছা সানি ভাই বলছে আচ্ছা সেভেন আফ খান আপু আপনি ব্রাজিল, হাসতেছে আমাদের সানি ভাইয়া। স্টেট আপু বলছে সবাই আছি কিন্তু সংখ্যা কম কেন? সুমি আপু বলছে আরে এটা নূপুর শিহাব বুঝছি, আমাদের নূপুর আপু হাসতেছে। এক আপু বলছে সানি ভাই আমি খাই না, আমাদের এক আপু কোকা কোলা খায় সেভেন আপ খায় না। সাবিনা আপু বলছে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ। সানি ভাইয়া বলছে ব্রাজিলরা সেভেন আপ খায় আপু। আমাদের আবদাহি বলছে জয়েন করলাম, অনেক ধন্যবাদ আবদাহি জয়েন করার জন্য। আবদাহি তুমি দেখো এখানে মহিনুদ্দিন ভাইয়া আছে, ওনাকে একটু বন্ধু করে নাও। আপনার মহিনুদ্দিন ভাইয়া আপনাই সুপার কিটকে একটা লেটার দিয়ে দেন, উনি আমার এলবিতে ইয়েতে কমিউনিটিতে আছে, বা বেলবাজি বন্ধু করে একটু বলেন, তাহলে আপনার বন্ধু বেড়ে যাবে। সানি ভাইয়া আছে, মহিন আচ্ছা শিহাব ভাই ওনাদেরকেও আপনি বন্ধু করে একটু বলতে পারেন। সুমি আপু বলছে নূপুর ভাইয়া কি খবর? আমাদের নূপুর আপু বলছে আমার জামাইয়ের এই আইডি দিয়ে যাচ্ছি ওকে, নূপুর আপু অনেক ধন্যবাদ। আমাদের টুকি আপু বলছে ভাইয়া শিহাবকে বন্ধু করতে বলেন, শিহাব হলো আমাদের নূপুর আপু। টুকি আপু শিহাব হলো আমাদের নূপুর আপু, ওনার হাজব্যান্ডের আইডি আমাকে সাপোর্ট করার জন্য দিয়েছে। নূপুর আপু বলছে ওইটা অন থাকলো। এক আপু বলছে যা জি না সানি ভাই
জানি জানি ভাই, বাট আমি সফট ড্রিঙ্কস খাই না। আচ্ছা, আমাদের এক আপু সফট ড্রিঙ্কস খায় না। আমি যে ব্লগ, আমাদের শিহাবুদ্দিন ভাইয়া বলছে। নূপুর আপু বলছে আমার জামাই আজকে ল্যাপটপ দিছে গো। আপনাকে গিফট করছে নাকি নূপুর আপু? আচ্ছা, নূপুর আপু বলছে ম্যারেজ অ্যানিভার্সারি গিফট। ও আচ্ছা, নূপুর আপু তো আজকে কি অ্যানিভার্সারি যাচ্ছে? আমাদের নূপুর আপু বলছে নূপুর আপু চকলেট খেয়ে নিন, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি নূপুর আপু। মইনুদ্দিন ভাই বলছে সবাই কমিউনিটি বক্সে গিয়ে বন্ধু করতে বলেন, পারেন? আচ্ছা মইনুদ্দিন ভাই, আপনি যদি একটা লেটার দিয়ে বন্ধু করতেন অনেকগুলো বন্ধু তো পেয়ে যেতেন। সুমি আপু, সানি ভাইয়া, ইস্তাত আপু, নূপুর আপু অনেকেই তো ছিল, আপনার তো অনেকে হয়ে যেত ভাইয়া। সানি ভাইয়া বলছে ভাই ভাই ইমোতে ইফতার করতে হবে। ও আচ্ছা, সানি ভাইয়ার তো আবার ইফতার করতে হয় অনলাইনে। আচ্ছা সানি ভাইয়া অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের নূপুর আপু বলছে আর 11 চলে গেছে। কি চলে গেছে? ও আচ্ছা, 11 চলে গেছে। আচ্ছা সুমি আপু বলছে আমরা জানিও না, ট্রিটও পেলাম না। সুমি আপু বলছে হা হা নূপুর আপু। নাবিদ রহান বলছে ঘুমাবো, অন রাখলাম। ওকে ওকে ঠিক আছে, অন রাখার জন্য ধন্যবাদ। আমাদের মইনুদ্দিন ভাইয়া বলছে 10 লাগবে। আমাদের এক আপু বলছে ভাইয়া অন রইল। ওকে এক আপু, অন রাখার জন্য ধন্যবাদ। সুমি আপু তো আর বাজারে যেতে পারবেন না সুমি আপু, যেই বৃষ্টি আসছে। আচ্ছা মইনুদ্দিন ভাইয়া হচ্ছে আমাদের নূপুর আপুর ওল্ড ফ্রেন্ড, কিন্তু সুমি আপু তো মনে হচ্ছে নতুন। সুমি আপু এখানে আরো অনেকে ছিল। সুমি আপু বলছে যাই যাই করে আর যাওয়া হলো না, অলরেডি বৃষ্টি চলে আসছে আর কিভাবে যাবেন। আমাদের সাদি আপু চলে আসছে। আসসালামু আলাইকুম আপু, অনেক ধন্যবাদ এলবিতে জয়েন করার জন্য, কেমন আছেন সাদি আপু? নূপুর আপু বলছে আমার বিয়ের বয়স 14 হলো গো। সাদি আপু বলছে কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি সাদি আপু, আপনি কেমন আছেন? আচ্ছা আমাদের সুমি আপু বলছে আমার কপাল খারাপ। কেন সুমি আপু? সাদি আপু বলছে ভালো আছি ভাইয়া, অনেক ধন্যবাদ সাদি আপু এলবিতে জয়েন করার জন্য। সাদি আপু এখানে দেখেন মহিনুদ্দিন ভাইয়া একজন আছে, ওনার 1K হবে, ওনাকে একটু বন্ধু করে নিন যদি আপনার সাথে বন্ধু না হয়। আমাদের নূপুর আপু বলছে অন, অনেক অনেক ধন্যবাদ নূপুর আপু। আমাদের সুমি আপু বলছে আমার বেবির বয়স 30 হলো। বুঝলাম না সুমি আপু, ওদিন না বললেন 1.5 বছর।
আচ্ছা কুকিং জি আগিয়া হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ ক্যাসি হো আপ কুকিং জি থ্যাংক ইউ সো মাচ মেরা এল বি পে আনে কে লিয়ে সব লোক কুকিং জি কে সাথ কানেক্ট হো যাও সুমিয়াপু বলছে ওই মিয়া লিখা ভালো মতো পড়েন কার বয়স ওকে আমি তো রোজা রেখে কিছুই দেখছি না ও আচ্ছা সরি আমার বিয়ের আমি বেবির পড়ছি সরি রোজা রেখে মাথায় গেছে বুঝছেন সুমিয়াপুর বিয়ের বয়স হচ্ছে মাত্র কত 30 কিভাবে হয় 3 না বললেন ওই দিন সুমিয়াপুই তো গোলমাল করতেছে সব সেজন্যই তো উল্টাপাল্টা টেক্সট পড়তেছি সব লোক কুকিংজি কে সাথ কানেক্ট হো যাও সুমিজি আপ কানেক্ট হো যাও কুকিংজি কে সাথ কুকিংজি আপ মেরা কমিউনিটি পে এক কমেন্ট কর দো মহিনুদ্দিন ভাই আপনি কি আছেন এই যে এখানে কুকিং আপু নতুন এসেছে ওনার সাথে বন্ধু হয়ে যান সাদি আপু আছে সবার সাথে একটু বন্ধু হয়ে যান মহিনুদ্দিন ভাইয়া তাহলে এখানেই আপনার ওয়ান কে হয়ে যাবে সুমিয়াপুকেও একটা লেটার দেন এখানে ইস্তাত আপু যারা যারা আছে যাদের সাথে বন্ধু নেই একটু লেটার দিয়ে দেন ভাইয়া তাহলে অনেক তাড়াতাড়ি আপনার ওয়ান কেটা হয়ে যাবে এখানেই সুমিয়াপু বলছে এই জন্যই বলছি সেহেরিতে সাপ খাইছেন রোজা রেখে আর কতক্ষণ বলবো তাই না গলা ভেঙে গেছে সুমিয়াপু বলছে নূপুর বললো তাই তার ডবল বললাম মহিনুদ্দিন ভাইয়া বলছে আমি কাউকে পাচ্ছি না কেন মহিনুদ্দিন ভাইয়া কমিউনিটিতে তো সুমিয়াপু ইস্তাতাপু সবার কমেন্ট আছে নূপুরাপুর কমেন্টও তো আছে এই যে সাদিয়াপু তো আপনাকে ডাকছে যে এফ বি কাম মহিনুদ্দিন ভাইয়া ব্যাকে গিয়ে দেখেন প্লে লিস্টের সাথে কমিউনিটি আছে ওখানে সবার কমেন্ট আছে ভাইয়া সুমিয়াপুর একটা কমেন্ট আছে তারপরে সাদিয়াপুরটা আছে কি না দেখিনি আসলে খেয়াল করিনি সাদিয়াপু কমেন্ট না করলেও একটা কমেন্ট করে দেন আর মহিনুদ্দিন ভাইয়াকে বেলবাজিয়ে বন্ধু করে বলেন সবাই কুকিং জিকে সাথ কানেক্ট হয়ে যাও সব লোক সুমিয়াপু বলছে সবাই চলে গেছে নাকি মনে হয় বেশিক্ষণ আর থাকাও যাবে না বৃষ্টি আসতেছে অনেক বজ্রপাত দিলে তো ওয়াইফাই অফ করে দিতে হবে আচ্ছা নূপুরাপু বলছে মহিনুদ্দিন ভাই আমাকে বন্ধু আপনাকে বন্ধু করলাম আচ্ছা মহিনুদ্দিন ভাই আপনাকে আমাদের নূপুরাপু বন্ধু করেছে নূপুরাপুর কমেন্ট আছে আমার কমিউনিটিতে আপুকে একটু বন্ধু করে নিন আমাদের সুমিয়াপু বলছে আচ্ছা বাই আল্লাহ হাফেজ ওকে সুমিয়াপু আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য আমাদের নূপুরাপু বলছে আমার হাজব্যান্ডের আইডি দিয়ে ও আচ্ছা নূপুরাপু ওনার হাজব্যান্ডের আইডি দিয়ে আপনাকেও একটা বন্ধু করে দিয়েছে নূপুরাপু বন্ধু করেছে আপনাকে কোনো সমস্যা নেই দেখেন মহিনুদ্দিন ভাই আপনার দুটো বাড়লো কি না আর আটটা বাকি টুকি আপু বলছে অন আচ্ছা নূপুর আপু বলছে অন অল্প হাসি ভাইয়া চলে আসছে ভালোবাসা নিয়ে আসসালামু আলাইকুম অল্প হাসি ভাইয়া কেমন আছেন আমার এলবিতে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার কথাই এর আগে বলতেছিলাম ওই যে সুমিয়াপু অর্ধেক ভালোবাসা দিয়েছিল তখন বলতেছিলাম আপনি কি অল্প ভাইয়ের মতো শুরু করছেন নাকি সরি আমাদের সুমিয়াপু বলছে বাই সবাইকে আল্লাহ হাফেজ সুমিয়াপু মহিনুদ্দিন ভাইয়া দেখেন অল্প হাসি ভাইয়া আসছে ওনার সাথে বন্ধু করে নিন উনি যদি আপনার বন্ধু না হয়ে থাকে অল্প হাসি ভাইয়ার কমেন্ট আছে আমার কমিউনিটিতে আপনি চাইলে বন্ধু করে নিতে পারেন
মইনুদ্দিন ভাইয়া বলছে আপু একটা লেটার দেন। আচ্ছা নূপুর আপু আপনার ওল্ড, ওটা সমস্যা নেই, নূপুর আপু আপনাকে একটা ফ্রি বন্ধু দিয়েছে। আমাদের অল্প আসি ভাইয়ার কমেন্ট আছে, আমার কমিউনিটিতে সুমি আপুর কমেন্ট আছে, ওনাদেরকে একটা লেটার দিয়ে বন্ধু করে দিন, উনি পাক্কা ব্যাক করে দিবে। অল্প আসি ভাইয়া কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ঢাকাতে বৃষ্টি হচ্ছে। আমাদের নূপুর আপু বলছে অন, আমাদের টুকি আপু বলছে অল্প ভাই, কোরআন হচ্ছে আমাদের টুকি আপু, বুঝছেন অল্প ভাই? অল্প ভাই আপনাকে ডাকছে আমাদের টুকি আপু। আচ্ছা সুমি আপু হচ্ছে আমাদের মহিনুদ্দিন ভাইয়ের ওল্ড। অল্প হাসি ভাইয়া কি আপনার ওল্ড ভাইয়া? ওনাকেও বানিয়ে নিতে পারেন। অল্প হাসি ভাইয়া বলছে সুমি আপু আমি আজ তোমাকে বন্ধু করেছি, ব্যাগ দিয়েন। সুমি আপুকে যদি লেটার দিয়ে থাকেন তাহলে উনি পাক্কা ব্যাগ করে দেয়। অল্প হাসি ভাইয়া টেনশন করেন না, সুমি আপু এখন চলে গিয়েছে। আমাদের অল্প হাসি ভাইয়া বলছে টুকি আপু এই যে কোরআন ট্রান্সলেটেড, এটা হচ্ছে আমাদের টুকি আপু, ওনার আরেকটা আইডি দিয়ে রাখলো আমার এখানে সাপোর্ট করার জন্য। হ্যাঁ মনিদ ভাইয়া নূপুর আপু আপনার ওল্ড। আমি বলছি কি নূপুর আপু এই যে শিহাবুদ্দিন এই আইডিটা ওনার হাজব্যান্ডের, এটা দিয়ে আপনাকে একটা ফ্রি বন্ধু দিয়েছে। অল্প হাসি ভাইয়া বলছে আজকে কি আমার উল্টো আপু আসি নাই? আপু আসছিল, এখন আপু রেস্ট নিচ্ছে, বুঝছেন? অল্প হাসি ভাইয়া এক আপু এখন রেস্ট নিচ্ছে, উনি আছে। আমাদের তুলি আপু বলছে বৃষ্টি হচ্ছে। জি তুলি আপু অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের টুকি আপু বলছে অল্প ভাই 1K হলো কি? অল্প ভাই আপনার কি 1K হয়েছে? আচ্ছা মইনুদ্দিন ভাই আপনাকে আমাদের সাদি আপু ডান করে দিয়েছে, আপনি প্লিজ একটু চেক করে রিটার্ন করে দিন। আমাদের অল্প ভাই হাসতেছে টুকি আপু, হা হা হা। মইনুদ্দিন ভাইয়া আপনি যদি থাকেন আমাদের সাদি আপুকে একটু চেক করে রিটার্ন করে দিন প্লিজ। আমাদের অল্পাশি ভাইয়া বলছে টুকি আপু তানমির ভাই বাকি আছে অনেক। আচ্ছা অনেক বাকি আছে, অনেক দেরি তাই না 1K করতে? আমাদের তুলি আপু বলছে অফ আছি কিন্তু, অফ রাখলেই হবে কোনো সমস্যা নেই। আচ্ছা আমাদের মহিনুদ্দিন ভাইয়া বলছে আই এম চেক, ওকে। IMGPA5। আচ্ছা আমাদের সাদিয়াপু বলছে FB ডান প্লিজ রিটার্ন। আচ্ছা সাদিয়াপু একটু ওয়েট করেন, আমাদের মহিনুদ্দিন ভাইয়া চেক করতে গেল, উনি ব্যাক করে দিবে। আমাদের মহিনুদ্দিন ভাইয়া বলছে আমি পাই নাই। সাদিয়াপু উনি বলছে উনি নাকি পাই নাই, আপনি কষ্ট করে একটু আন করে আবার ডান করে দিন। মহিনুদ্দিন ভাইয়া বলছে আসিনি।
আচ্ছা মহিনুদ্দিন ভাইয়া বলছে আমার 7 জন লাগবে। আচ্ছা যারা আছেন প্লিজ একটু আমাদের মহিনুদ্দিন ভাইয়াকে 1K করে দিন, উনি আমার এলবিতে মানে আসলো 1K করার জন্য। আচ্ছা আমাদের সুমেয়া আপু চলে আসছে, আসসালামু আলাইকুম সুমেয়া আপু। সুমেয়া আপু বলছে লাইক, অসংখ্য ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ এলবিতে জয়েন করার জন্য, লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু। আচ্ছা সুমেয়া আপু বলছে কেমন আছেন তানভীর ভাই? আপু গলা ভেঙে গেছে বুঝছেন, হঠাৎ করে অনেকদিন পর কথা বলতেছি, আমি আসলে সাধারণত কথা কম বলি। আচ্ছা মারুফ ভাইয়া সরি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, আমি কথা কম বলি তো হঠাৎ এলবি করাতে গলা ভেঙে গেল। আপনারা সবাই কেমন আছেন ভাইয়া? জান্নাত কেমন আছে? আপু কেমন আছে? অনেক ধন্যবাদ ভাইয়া এলবিতে জয়েন করার জন্য, আমাদের ঢাকাতে অনেক বৃষ্টি হচ্ছে বুঝছেন ভাইয়া। আচ্ছা মহিনুদ্দিন ভাইয়া বলছে আসসালামু আলাইকুম সুমাইয়া আপু। ভাইয়া এটা সুমাইয়া আপু না, এটা আমাদের মারুফ ভাইয়া, আমাদের দুলা ভাই এসছে। আমাদের সাদিয়া আপু বলছে এবি প্লিজ রিটার্ন করেন। আচ্ছা মহিনুদ্দিন ভাইয়া উনি তো আপনাকে ডান করে দিয়েছে, প্লিজ আপনি একটু রিটার্ন করে দিন, পারে কী বলে এটাকে অ্যাড হয়ে যাবে বুঝছেন মহিনুদ্দিন ভাইয়া। আমাদের মহিনুদ্দিন ভাইয়া বলছে ও সুমি আপু বলছে তানভীর তোর জন্য কি ইফতার বানাবো। ও সুমি ভাবি আমার জন্য কি বানাবেন বলেন, স্পেশাল কিছু বানান, আপনি যেটা ভালো পারেন সেটাই বানান। আচ্ছা মহিনুদ্দিন ভাইয়া বলছে ভাই, মহিনুদ্দিন ভাইয়া আমার সাদি আপুকে প্লিজ একটু ব্যাক করে দেন ভাই। আমাদের টুকি আপু বলছে দুলা ভাই হাই। আচ্ছা কোরআন ট্রান্সলেটেড হচ্ছে আমাদের টুকি আপু। আচ্ছা মহিনুদ্দিন ভাইয়া বলছে একটি লেটার দেন সাদি আপু, আপনাকে একটা লেটার দিতে বলছে আমাদের মহিনুদ্দিন ভাইয়া। আমাদের সরি মারুফ ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সুমি আপু বলছে মারুফ ভাইয়া কী খবর? আচ্ছা মারুফ ভাইয়া আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের ঢাকাতে অনেক বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কাশিস ব্লগ ইন্ডিয়ান ব্লগার চলে আসছে, আসসালামু আলাইকুম কেমন আছেন? অনেক ধন্যবাদ আপু জয়েন করার জন্য। আচ্ছা ব্লগার জি বাত রহি হ্যায় কেসি হ্যায় সাব, মে ঠিক হু আপ কেসি হ্যায় ব্লগার জি, থ্যাংক ইউ সো মাচ মেরে এলবি পে জয়েন করনে কে লিয়ে। সুমে আপু বলছে কেমন আছো টুকি আপু? টুকি আপু কেমন আছেন আমাদের মারুফ ভাইয়াকে জানিয়ে দেন। সুমি আপু বলছে টুকি এই আচ্ছা তুই কি পছন্দ করস বল, আমি বানায় পাঠিয়ে দিব। আমি বিরিয়ানি পছন্দ করি সুমি আপু, আপনি আমার জন্য বিরিয়ানি পাঠিয়ে দেন। আমাদের মারুফ ভাইয়া বলছে না ভাই আমাদের অনেক বৃষ্টি হচ্ছে, মারুফ ভাইয়া ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এতক্ষণ অনেক গরম ছিল। আমাদের সঞ্চিতা দি বলছে তানবিদ্যা আছি কিন্তু, অনেক ধন্যবাদ সঞ্চিতা দি থাকার জন্য। সাদি আপু বলছে বি আমি আপনাকে আন করলাম। আচ্ছা মহিনুদ্দিন ভাই আপনাকে আন করে দিয়েছে। আমাদের তুলি আপু বলছে আছি, আমাদের সুমি আপু বলছে আসসালামু আলাইকুম সুমি আপু, সরি আমাদের মারুফ ভাইয়া মিস্টেক হয়ে যাচ্ছে ভাইয়া কিছু মনে করেন না। আমাদের মারুফ ভাইয়া সুমি আপুকে সালাম জানিয়েছে, সুমি আপু আপনি উত্তর দিয়ে দেন। আমাদের মহিনুদ্দিন ভাইয়া বলছে আমার বন্ধু বাড়ে নাই। আচ্ছা সঞ্চিতা দি বলছে আমি মিউট করে রাখছি। আচ্ছা ওনাকে একটা টেক দিই। আমাদের জান্নাত আপু বলছে মহিনুদ্দিন কত হলো? মহিনুদ্দিন বলছে সুমাইয়া আপু বলছে সবাই আমার নতুন ভিডিওটি দেখে দেখো। আচ্ছা সবাই আমাদের বাংলাদেশি ব্লগার সুমাইয়া আপু নতুন একটা ভিডিও দিয়েছে সেটা দেখে দিবেন। আমার ভাইয়া আজকে কি নতুন দিয়েছেন? আমি তো আজকে এখনও দেখিনি, আমি দেখে দিব। আমাদের জান্নাত আপু বলছে কাশিস কাম কাশিস জি আপ জান কুকিং শুকিং বাই জান্নাতকে সাথ কানেক্ট হয়ে যাও। সুমি আপু বলছে ওকে বিফ বিরিয়ানি করে পাঠিয়ে দিব, না চিকেন করেন, বিফ করলে তো আপনি খাবেন না। আচ্ছা আমাদের মারুফ ভাইয়া বলছে দেখেন, ওকে মারুফ ভাইয়া ইনশাল্লাহ আমি দেখে দিব এলবি শেষে। আমি আসলে খেয়াল করিনি মারুফ ভাইয়া, সকালে ঘুম থেকে উঠেছি তারপরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এলবিতে চলে আসলাম, সরি ভাইয়া আমি দেখে দিব। আমাদের মহিনুদ্দিন ভাইয়া বলছে একটি লেটার দেন,
জান্নাত আপু বলছে আছি আমি, ওকে অনেক ধন্যবাদ থাকার জন্য। জান্নাত আপু বলছে সঞ্চিতা আপু হাই, সঞ্চিতা আপু সাইলেন্ট করা, তুলি আপু উনি সাইলেন্ট করা। মারুফ ভাই বলছে সুমি আপু আমার জন্য পাঠায়েন। আচ্ছা সুমি আপু আপনি একা একা খেলে হবে না, আমার জন্য মারুফ ভাইয়ের জন্য চিকেন বিরিয়ানি পাঠিয়ে দেন, যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ভালো, সবার জন্য বিরিয়ানি পাঠিয়ে দেন আমাদের। মারুফ ভাইয়া বলছে জি আজকে দিয়েছি। ওকে মারুফ ভাইয়া আমি ইনশাল্লাহ দেখে দিব। আমাদের সুমি আপু বলছে আমি কি খাইতে বানাবো না, তুই আর বিএফ খাবি। ওরে সুমি ভাবি, ওরে সুমি আন্টি, আপনারা এখন এসব ডাকবো আমি, আপনি যখন এরম করবেন আমি এমন করব। এটা হচ্ছে মারুফ ভাই, এটা হচ্ছে আমাদের সুমি আন্টি, বুঝছেন? আমাদের সুমি আন্টি বলে যে উনি নাকি আমার ছোট, ওনাকে সুমি বলতে সেজন্য উনি এমন করতেছে, বুঝছেন মারুফ ভাইয়া? আমি আমার ছোট হোক বড় হোক, যদি ক্লাস ফাইভের কেউ আমার এলবিতে আসে আমি ওনাকে আপনি বলবো, বুঝছেন সুমি আপু? আমি কখনো তুমি বলবো না। আচ্ছা আমাদের সুমি আপু বলছে ওকে তুই বিএফ আর মারুফ ভাইয়া খাবি। সুমি আপুর আবার বিএফ আছে, বুঝছেন মারুফ ভাইয়া? ও মারুফ ভাইয়া দেখেন সুমি আপু কি কাজ করে, দেখেন বড় আছে বিএফও আছে, দুইটা নিয়ে থাকে একসাথে, কি এক অবস্থা মারুফ ভাইয়া, দেখেন অবস্থা সুমি আপুর। আচ্ছা আমাদের মহিনুদ্দিন ভাইয়া বলছে ঢাকা বৃষ্টি হচ্ছে আমাদের। মারুফ ভাই বলছে নো প্রবলেম তানবির ভাই, আপনার সময় মতো দেখে নিয়েন। ওকে মারুফ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আমাদের সুমি আপু সরি মারুফ ভাই বলছে ধন্যবাদ আপু। সুমি মারুফ ভাইয়া আপনি তো জানেন না ওনার বিএফ ছিল, বুঝছেন? বিয়ের আগেও বিএফ ছিল, এখন ওই বিএফের সাথে এখনও লাইন মারে। ও সুমি আপু, ও সুমি ভাবি বয়ফ্রেন্ডও আছে, আমাদের দুলা ভাইও আছে। আমাদের সুমি আপু বলছে আমার বিএফ কাজে গেছে, কল করলো বাজার লাগবে নাকি। আচ্ছা সুমি আপুর বিএফ বাজারে আর জামাই বাসায়, এসব কি সুমি আপু দেখছেন মারুফ ভাই অবস্থাটা, দেখছেন সুমি আপুর এত ছোট বয়সে এত কিছু করে আমাদের সুমি আপু। আবার বলে আমার ওনাকে নাকি তুমি বলতাম, উনি সবার ছোট, উনি সবার বড়, এলবিতে আমার এলবিতে সবার বড় হচ্ছে আমাদের সুমি আপু, আমাদের ভাইরাল সুমি আপু। মহিনুদ্দিন ভাইয়া বলছে আমি যাচ্ছি। ওকে মহিনুদ্দিন ভাইয়া আল্লাহ হাফেজ, অনেকক্ষণ ছিলেন, অনেক ধন্যবাদ মহিনুদ্দিন ভাইয়া। আচ্ছা সুমি আপু বলছে বাসায় আমি আর আমার ছেলে, দুলা ভাই কোথায় আর বিএফ কোথায়, দুজন কোথায় থাকে একটু শুনি। আমাদের মারুফ ভাইয়া বলছে সবাই আমাকে লেটার দিয়ে বন্ধু করেন, আমি সবাইকে লেটার সহ ব্যাক করব। আচ্ছা আমাদের সুমি আপুর লেটার আছে আমার কমিউনিটিতে, যারা নতুন আস মানে আছেন এখানে আপুর সাথে বন্ধু হননি, সবাই আপুকে একটু বন্ধু করে নিন। আমাদের মহিনুদ্দিন ভাইয়া বলছে আল্লাহ হাফেজ। ওকে মহিনুদ্দিন ভাইয়া আল্লাহ হাফেজ। আমাদের সুমি আপু বলছে বিএফ তো কাজে গেছে সকালে, জামাই বাসায়, তাই না সুমি আপু? আমাদের সুমি আপু বলছে বিএফ ধোলাই পাড়, কারে ধোলাই করে বিএফ, আপনার বিএফ কারে ধোলাই করতে ধোলাই পাড়ে গেল সুমি আপু? আমাদের মারুফ ভাই বলছে মহিনুদ্দিন ভাইয়া আল্লাহ হাফেজ। সুমি আপু সরি মারুফ ভাইয়া জান্নাত কি করে, আমাদের তো ভালোই বৃষ্টি হচ্ছে বুঝছেন ভাইয়া, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, অনেকক্ষণ পর ভালো লাগছে। আচ্ছা মহিনুদ্দিন ভাইয়া বলছে ওকে আল্লাহ হাফেজ। সুমি আপু বলছে আরে জায়গার নামই ধোলাই পাড়, এসব ধোলাই পাড়ে থাকেন কেন, ধোলাই করে যেখানে সবাই রে। আচ্ছা মারুফ ভাইয়া বলছে সুমি আপু কোথায় থাকো, সুমি আপু হচ্ছে কোথায় থাকেন না সুমি আপু বলে দেন, শনির একরা কোথায় জানি জায়গাটার নাম ভুলে গেলাম, আমি একবার গিয়েছিলাম লাইফে। ও আচ্ছা সুমি আপু থাকে যাত্রাবাড়ি, বুঝছেন? যাত্রাবাড়ি শনির একরার ওদিকে থাকে,
ঠিক বলছি সুমি আপু? একটু বলেন, আমি হয়তো ভুল বলতে পারি, আমি মনে নেই। সুমি আপু বলছে আমার ভালো লাগছে না, কারণ বিএফের সাথে নিয়ে যায় না, বিএফএফ সাথে নিয়ে যায় নাই। আপনাকে বিএফ ঘুরাতে নিয়ে যায় নাই? করোনার মধ্যে কিসের ঘুরেঘুরি সুমি আপু? আমাদের সুমি আপু মার ভাইয়া বলছে এই জন্যই আমাদের এখানে এত গরম। মার ভাইয়া আমাদের এখান থেকে আপনাদের ওখানে যাবে বুঝছেন, আমাদের এখানে হয়ে তারপর আপনাদের ওদিকে যাবে। আচ্ছা, আমাদের এক আপু বলছে সুমি আপু ভালোবাসা গোলাপ ফুল, এটা মারুফ ভাইয়া সুমি আপু না এক আপু। আচ্ছা, সুমি আপু বলছে আমি যাত্রাবাড়ি ধোলাই পাড়ের দিকে থাকি। এই যে ধোলাই, ধোলাই এখানে থাকে আর সবাই ধোলাই করে। আমাদের সুমি আপু সরি মারুফ ভাইয়া বলছে দিদি চোখ ভরা ভালোবাসা। এক আপু বলছে ও দুলা ভাই আসছে। হ্যাঁ দুলা ভাই আসছে আমাদের মাঝে, আমাদের ঢাকাতে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা আমি এক মিনিট একটু সাইলেন্ট করে আসতেছি, জানালাটা অফ করে আসি, বৃষ্টির পানি পড়তেছে। সরি চলে আসলাম, জানালাটা অফ করে আসছি। আচ্ছা আচ্ছা, আমাদের মার ভাই বলছে দিদি কংগ্রাচুলেশন, কেক নাও বেলুন নাও সব কিছু দিয়ে দিয়েছে আমাদের এক আপুকে। আমাদের এক আপু বলছে কী খবর তোমার? আমাদের দুলাভাইকে জিজ্ঞেস করছে। আমাদের সুমি আপু বলছে মার ভাইয়া এইদিকে আসছেন আসছেন নাকি? এক আপু বলছে থ্যাংকস দুলা ভাই গোলাপ ফুল। এক আপু মার ভাই বলছে ও যাত্রাবাড়ি। টুকি আপু বলছে তানবীর ভাইয়া যাই বাইরে যাবো। ওকে টুকি আপু অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ছিলেন আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ টুকি আপু, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ থাকার জন্য। আমাদের মার ভাই বলছে সুমি আপু বলছে যাত্রাবাড়ি। আমাদের টুকি আপু বলছে এক আপু বাই। টুকি আপু বলছে সুমি আপু বাই। আচ্ছা আমাদের সুমি আপু বলছে ওকে টুকি আপু। আমাদের এক আপু বলছে টুকি আপু বাই। আমাদের মার ভাইয়া বলছে সুমি আপু আমার বাসা মুন্সিগঞ্জে, আমি রেগুলার ঢাকা যাই। ও আচ্ছা, মার ভাইয়া রেগুলার ঢাকা আসে। মার ভাই একদিন আপুদেরকে নিয়ে আসেন ঢাকা, দেখা করি সবাই একসাথে, করোনার পর একদিন আসেন সবাই একসাথে দেখা করি। আচ্ছা আমাদের মার ভাই বলছে টুকি আপু আল্লাহ হাফেজ। এই যে কোরআন ট্রান্সলেটেড হচ্ছে আমাদের টুকি আপুর আরেকটা আইডি, উনি এতক্ষণ আমাকে সাপোর্ট করার জন্য ছিলেন, অসংখ্য ধন্যবাদ টুকি আপু আপনাকে। সুমি আপু আচ্ছা, এক আপু বলছে সুমি আপু কী করে? সুমি আপু বলছে আপনাকে তো এখন দিয়ে আসতে হয় পোস্ত গলা দিয়ে, তাই না? আচ্ছা, পোস্ত গলা দিয়ে আসতে হয়, এটা জিজ্ঞেস করতেছে। কী সব নাম সুমি আপু, ধোলাই পাড় পোস্ত গলা? আচ্ছা আচ্ছা, মার ভাই বলছে আল্লাহ হাফেজ ভাই সুমাই ইফতার বানায়। ওকে মার ভাই অসংখ্য ধন্যবাদ দেখা করে দেওয়ার জন্য, তখন সময় দেওয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মার ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা আক্কার ভাইয়া বলছে লাইক, আসসালামু আলাইকুম আক্কার ভাইয়া, কেমন আছেন? আমার এলবিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আক্কার ভাইয়া। আক্কার ভাইয়া কেমন আছেন?
আচ্ছা, আমাদের মার ভাই বলছে না ভাই নারায়ণগঞ্জ দিয়ে যাই, বুঝছেন ঝুমি আপু? আমাদের মার ভাই নারায়ণগঞ্জ দিয়ে যায়। আমাদের এক আপু বলছে, একার ভাই কেমন আছো? সুমি আপু বলছে, তানভীর মার ভাইয়া আল্লাহ হাফেজ বলে নাই। সরি মার ভাইয়া, আজকে কি যে হলো, এই যে সুমি আপুর জন্য আজকে আমি উল্টা পাল্টা টেক্সট করতেছি, বুঝছেন মার ভাইয়া? সুমি আপু কতক্ষণ পর পর আমাকে হাসায় আর আমি উল্টা পাল্টা কি দেখি, উল্টা পাল্টা কি পড়ি। সরি মার ভাইয়া। আকার ভাইয়া বলছে, ভালো, অনেক ভালো লাগলো আকার ভাইয়া আমার এলবিতে জয়েন করার জন্য। মার ভাইয়া বলছে, আরে আমি যাচ্ছি না তো। সরি মার ভাইয়া, ইনশাল্লাহ বলেছেন, আমি আসলে খেয়াল করিনি। এই সুমি আপুর জন্য সব কিছু হচ্ছে, বুঝছেন মার ভাই, উনি যা করতেছে। আচ্ছা, সুমি আপু বলছে ইনশাল্লাহ আসবে, বলছে ইনশাল্লাহ আসবে, বলছে অনেক ভালো লাগলো মার ভাইয়া আপনি আসবেন বলেছেন। আচ্ছা, একা আপু বলছে, ভালোই তো খাচ্ছ দুলো ভাই, একা একা সব। আচ্ছা, আমাদের একা আপু কিন্তু রাতে একা একা পার্টি দিবে, বিরিয়ানি পার্টি, কিন্তু আমাদের কাউকে এখনও দাওয়াত দিল না। আমাদের একা আপু অনেক খারাপ লাগছে, এখনও আমরা একটা দাওয়াত পেলাম না একা আপুর থেকে বিরিয়ানি পার্টির। আমাদের সুমি আপু বলছে, ইফতার করে নে তানভীর, রোজা লাগে গেছে তোর, তাই নাকি সুমি আপু? একার ভাই বলছে, একা দি নমস্কার, একা আপুকে নমস্কার জানাচ্ছে আমাদের আকার ভাইয়া। আমাদের মার ভাইয়া বলছে, তানভীর ভাই রে রোজায় ধরছে, ঠিক বলছেন মার ভাইয়া, দুইটা থেকে কথা বলতেছি তো সেজন্য চোখে ঘোলা দেখতেছি। আচ্ছা, এই সুমি আপুটার জন্য, বুঝছেন মার ভাইয়া, সুমি আপু শুধু গণ্ডগোল করে কথার মধ্যে, সেজন্য। আমাদের একা আপু বলছে, নমস্কার আকার ভাইয়া। আমাদের এদিক থেকে মারব ভাইয়াদের ওদিকে বৃষ্টিতে যাবে আমার মনে হয়, অনেক ভালো লাগতেছে এখন ওয়েদারটা। সুমি আপু বলছে, ইফতার করে নে, আমি সুমি আপুর মতো রোজা না রেখে থাকি না, সুমি আপু তো রোজা রাখে নাই। সুমি আপু তরমুজ খেয়ে নিন। সুমি আপু ভোর রাতে উঠে নাই, তরমুজ খেয়ে নিন। সুমি আপু বলছে, তোর রোজা লেগে গেছে। হ্যাঁ, কি করবো আর বলেন। এখন একটা ঘুম আসবে, বুঝছেন। আমাদের মার ভাইয়া বলছে, দিদি কবে পার্টি দিবেন, দিবা? মার ভাইয়া, আমাদের এক আপু আজকে একে একেই পার্টি দিচ্ছে, রাতে বললো বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি পার্টি হবে, কিন্তু আমাদের কাউকে এখনও দাওয়াত দিল না, দুঃখের বিষয়, এখনও কেউ দাওয়াত পেলাম না। দাওয়াত পেলে তো আমি অলরেডি এখনই রওনা দিতাম, যাতে ইন্ডিয়ায় পৌঁছাই যেতে পারি, বেশি সময় লাগবে না, প্লেনে করে চলে আসবো। এক আপু আপনি একটু দাওয়াত দেন, আমরা সবাই আসি। সুমি আপু বলছে, আচ্ছা তুই সবার কমেন্ট ভুল পড়ছস। আচ্ছা, এক আপু বলছে, তানভীর ভাই আজ কি ইফতার বানাবে? ও একা আপু আজকেও আগের মতোই, বুঝছেন, বাসায় তো কেউ নেই, বুঝছেন, একা একা যা পারি তাই বানাই, বুট পেঁয়াজু আলু চপ এগুলি। আমাদের একা আপু বলছে, দুলা ভাই এসো। আচ্ছা, আমরা আসবো না, ঠিক আছে, আমাদেরকে বলে নাই, একা আপু শুধু দুলা ভাইকেই দাওয়াত দিল যে দুলা ভাই এসো, আর কেউ এসো না, এত বিরিয়ানি বানাবো না, শুধু একজন আসো। সুমি আপু বলছে, কালো চশমা পরে নে। একা আপু বলছে, ভাইয়া আমি তো বললাম এসো। না না, আমরা আসবো না, শুধু দুলা ভাইকে দাওয়াত দিছে, আমাদের কাউকে দেয় নাই, সুমি আপুকেও দেয় নাই। সুমি আপু বুঝছেন, আমরা কিন্তু যাবো না। আচ্ছা, একা আপু বলছে, ভাবিকে নিয়ে আসো, আগে চাকরি বাকরি করি তারপর। সুমি আপু বলছে, তুই তো কি দাওয়াত ছাড়া যাস বিনা দাওয়াতে, বলা লাগে কেন, তাই নাকি? আমি কি আপনার বাসায় গেছি নাকি বিনা দাওয়াতে কখনো? আমাদের সুমি একা আপু বলছে, তোমরা সবাই এসো। না না, আমরা এখন আর যাবো না, ক্যান্সেল দাওয়াত, আমরা এখন আর কেউ যাবো না, শুধু দুলা ভাই যাবে, বুঝছেন একা আপু, আমরা যেতে চাই না এখন আর। আমাদেরকে আরও আগে দাওয়াত দিলে আমরা প্লেনের টিকিট কেটে বসে থাকতাম, এখন টিকিট পাওয়া যাবে না।
মারবে বলছে দিদি আমি আমার বিষে আছে তুমি দাওয়াত দিলে আমি চলে আসব এই জন্য তো শুধু দুলাভাইকে দাওয়াত দিছে এই যে কি বলে এক আপু আমাদেরকে দেয় নাই আমাদের এক আপু বলছে বড় আপুর বাসায় আসতে কি দাওয়াত লাগে এটা তো একটা স্পেশাল দাওয়াত এটা তো দিতেই হবে এটা হচ্ছে ওয়াইটির স্পেশাল দাওয়াত এটাতে তো দাওয়াত দিতেই হবে এমনি তো বোনের বাসায় যখন তখনই যাব সমস্যা নেই এক আপু বলছে আচ্ছা এটা পড়েছি সুমি আপু বলছে আমি শুনি তোকে নাকি দাওয়াত দেওয়া লাগে না এমনি চলে যাস তুই এক আপুর বাসায় ওই যে এক আপু বলতেছে তাই না ওটা তো আমার বোনের বাসায় আমি মাঝে মাঝে এমনিই চলে যেতে পারি কোনো অসুবিধা নেই বাট এখন তো ওয়াইটির স্পেশাল দাওয়াত দিতে হবে এক আপু এখন তো যখন তখন গেলে হবে না স্পেশাল আয়োজন করা লাগবে আমাদের জন্য এক আপু বলছে দুলে ভাই বলছি তো এসো মার ভাই বলছে কবে আসবো বলো কবে আসবো মার ইয়া সরি এক আপু একটু জানান আমরা রেডি হই শপিং টপিং তো কিছু করা লাগবে ইন্ডিয়া যাব একটা কথা আছে না ঘুরেঘুরি করব এক আপু একটা ডেট দেন তাহলে ওই ডেটে আমরা আসি এক আপু বলছে এখন তো প্লেন অফ আমেরিকাটা তো খুলে দিয়েছে এক আপু ইউএসএ প্লেন তো খুলে দিয়েছে মনে হয় আমার দুলা ভাই ঈদের 3 দিন পর যাবে ইউএসএ উনি তো বললো যে খুলে দিল আচ্ছা এক আপু বলছে আজ এসো আজ যেতে যেতে তো ইফতারে টাইম হয়ে যাবে এক আপু এখন 4:06 দুই ঘন্টার মধ্যে কি যাওয়া যাবে এয়ারপোর্ট যেতে যেতে প্লেনে করে যেতে যেতে এক আপুর বাসা যাইতে যাইতে তো ইফতারের সময় হয়ে যাবে আমাদের সুমি আপু বলছে এক আপু তানবীরকে দাওয়াত দিই বা না তাহলে সব বিরিয়ানি শেষ হয়ে যাবে তাই নাকি আমি পছন্দ করি তাই বলে কি সব খেয়ে ফেলবো নাকি সুমি আপু একদিন বিরিয়ানি করে আমার জন্য পাঠান পার্সেল ভাইয়াকে দিয়ে আচ্ছা এক আপু বলছে আমি তো কলকাতা থাকি কে বললো এক আপু কুমিল্লা থাকে আমাদের মার ভাই বলছে তানবীর ভাই সবাইকে আমার ভিডিও দেখতে বলেন আচ্ছা আমাদের এখানে সুমি আপু একটা নতুন ভিডিও দিয়েছে যারা আছেন বর্তমানে এক আপু সুমি আপু আছেন আর যারা আছেন 15 জন যারা শুনতেছেন আমার কথা আমাদের বাংলাদেশি ব্লগার সুমি আপু নতুন ভিডিওটা প্লিজ সবাই দেখে দিবেন আমাদের এক আপু বলছে ইউএসএ থাকি না হ্যাঁ সেটা তো জানি এক আপু আমাদের এক আপু হাসতেছে সুমি আপু 15 জন যারা আছেন আমার কথা যারা শুনছেন আমাদের সুমি আপুর ভিডিওটা প্লিজ সবাই দেখে দিবেন সুমি আপু তো দেখবে না সুমি আপু কারো ভিডিওই দেখে না উনি বলে আমি ভাইরাল আমি কেন অন্যের ভিডিও দেখব সবাই আমার ভিডিও দেখবে সুমি আপু বলছে আমি এত কি ঠেকাই নাই যে আপনাকে বিরিয়ানি করে পাঠাবো ও হো তাই নাকি ভাইরাল সুমি তো সেজন্য আচ্ছা আমাদের মার ভাই বলছে ধন্যবাদ তানবীর ভাই আরে মার ভাইয়া ধন্যবাদের কিছু আছে নাকি সুমি আপু ছাড়া এখানে সবাই ভিডিও দেখবে সুমি আপুর আমি জানি সুমি আপু তো ভাইরাল সেজন্য কারো ভিডিও দেখে না বলে আমি ভাইরাল সুমি আমি কারো ভিডিও দেখি না সবাই আমার ভিডিও দেখে সুমি আপু কারো ভিডিও দেখে না সুমি আপু বলছে সুমি আপু জানে আমি তার ভিডিও দেখি নাকি এখানে মার ভাইয়া আছে মার ভাইয়া জানে না কারণ আমি বলে দিছি সত্যি কাহিনী আমাদের সুমি আপু কারো ভিডিও দেখে না সুমি আপু শুধু বলে সারাদিন আমি ভাইরাল আমি ভাইরাল এক আপু বলছে দুলা ভাই আজ কি বানাচ্ছ ইফতারে আমার জন্য কেউ ইফতার পাঠিয়ে দাও সুমি আপু আপনি তো কাছে আছেন আমার জন্য ইফতার বানায় পাঠান মার ভাইয়ারা তো দূরে এক আপু তো আরও দূরে সুমি আপু ইফতার পাঠান আমাদের সুমি আপু নাগিন ডান্স দিচ্ছে আমি ভাইরাল
एक आपू बोलছে সুমী আপু কাল আমার বিরিয়ানি ভিডিও দেখছে এটা তো আমি বলাতে দেখছে বুঝছেন না কাপু উনি এমনি সাধারণত কার ভিডিও দেখে না উনি শুধু বলে আমি ভাইরাল আমার ভিডিও সবাই দেখবে আমি কেন দেখব সুমী আপু বলছে বিফ বিরিয়ানি পাঠাচ্ছি চিকেন বিরিয়ানি পাঠালেও খাবো কোনো অসুবিধা নেই সুমী আপু সাধারণত স্ন্যাক বিরিয়ানি খায় এক আপু বলছে সুমী আপু ও ভাইরাল আচ্ছা সুমী আমার ভাই বলছে বলতে পারি না দিদি আমি মেয়েকে নিয়ে শুয়ে আছি এক আপু বলছে থ্যাংকস ভাইয়া সুমী আপু বলছে আমার রান্না করতে হবে যাই ওকে সুমী আপু রান্না করে নেন আমরা আসতেছি আপনার বাসায় কি রান্না করবেন সুমী আপু আজকে কি রান্না করবেন বলে যান মার ভাই বলছে আল্লাহ হাফেজ সুমী আপু এক আপু বলছে আমি দেখছি সুমী আপুর একটা এলবি এর ভিডিও ভাইরাল হয়েছে আচ্ছা সুমী আপু বলছে আমার বিএফ বাজার করে আসতেছে রান্নাটা করবেন কি সেটা শুনি বাই সুমী আপু আমাদের এক আপু বলছে সুমী আপু বলছে আল্লাহ হাফেজ সবাইকে ওকে সুমী আপু আল্লাহ হাফেজ সুমী আপু বলছে বিরিয়ানি খাবো ইফতার বৃষ্টি হচ্ছে একা একাই বিরিয়ানি খান পেটে সমস্যা হবে আমাদেরকে জানাইছেন আপনি বুঝছেন পেট খারাপ হবে দেখবেন আজকে ওই দিনের মতো সুমী আমার ভাই বলছে একটা না দুটো হয়েছে দিদি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দুইটা ভিডিও ভাইরাল হয়েছে আমাদের সুমী আপুর সুমী আপু বলছে তানবীরের দোয়া কাজে লাগবে না সবাইকে জানাইছেন আপনি এখন বিরিয়ানি খাবেন সেজন্য আপনার পেট খারাপ হবে দেখবেন আমাদের এক আপু বলছে এই রমজানেই দুলে ভাইয়ের 10 কেজি ওজন বাড়বে আচ্ছা 10 কেজি ওজন বেড়ে যাবে মারে ভাইয়ের আমাদের সুমী আপু এক আপু বলছে আমাদের সুমী আপু বলছে বাই সবাইকে বাই সুমী আপু আপনাকে কেউ থাকতে কি বলেছে আপনি চলে যান এলবি থেকে বের হয়ে যান আপনাকে কেউ থাকতে বলেনি আমাদের এক আপু বলছে এত ভালো ভালো খাবার খায় হ্যাঁ আপু তো অনেক মজার মজার খাবার বানায় সুমী আপু বলছে এক আপু বলছে সুমী আপু গোলাপ ফুল অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন এতক্ষণ
যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের এক আপু বলছে, সুমাই আপু কংগ্রাচুলেশান, গোলাপ ফুল অনেক ভালোবাসা। আচ্ছা, সঞ্চিতা দি বলছে, তানবিদ্যা ওটা অফ হয়ে গেছে। ওকে সঞ্চিতা দি, আপনি অফ করে রাখেন, এখন অনেকক্ষণ ছিলেন। সঞ্চিতা আপু অনেক অনেক ধন্যবাদ। এক আপু রেস্ট নিতে পারেন অফ রেখে, এখন মার ভাইয়াও রেস্ট নেন, কোনো অসুবিধা নেই ভাইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মার ভাইয়া বলছে দশ না আরও বেশি। আচ্ছা, সঞ্চিতা দি বলছে চার্জ ছিল না বেশি ভাইয়া মোবাইলটায়। ওকে সঞ্চিতা দি, কোনো অসুবিধা নেই, আপনি রেস্ট নিন, অফ করে দেন এখন, অসুবিধা নেই, আমি একটু পরে সাইলেন্ট করে রাখবো। আমাদের একা বলছে তাই দুলা ভাই, একা ফাঁসতেছে। আচ্ছা, 10 কেজি না আরও বেশি বাড়বে, আমাদের মার ভেয়ে সেটা বলতেছে। আমাদের সঞ্চিতা দি বলছে ওকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। সঞ্চিতা দি এখন অফ করে দেন, কোনো অসুবিধা নেই, আমি একটু পরে সাইলেন্ট করে রেখে দিব, জাস্ট এমনিই থাকবে। আচ্ছা, মার ভাইয়া বলছে আপনি কি লাইভ বন্ধ করে দিবেন? না মার ভাই, আমি এমনিই রেখে দিব, আপনাদের কাজ থাকলে আপনারা করতে পারেন, একা আপু মার ভাইয়া বা সঞ্চিতা দি যারাই আছেন কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট অন করে আমি রেখে দিব, সেটা বলতেছি। আপনারা কাজ করতে পারেন বা রেস্ট নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আসছেন আপনারা এটাই অনেক বেশি। নেট যতক্ষণ ভালো আছে ততক্ষণ এই যে ইফতার পর্যন্ত চালিয়ে রেখে দিব। আচ্ছা, ক্যাপু বলছে আমারও অন থাকবে ভাইয়া। ওকে ক্যাপু অসংখ্য ধন্যবাদ, টেক্সট দিতে হবে না, রেস্ট নেন, কোনো অসুবিধা নেই। আমাদের মার ভাই বলছে দিদি অনেক মোটা হয়ে গেছি। আচ্ছা, আমার ভাই বলছে ভাই আমার এখন কোনো কাজ নাই। ওকে মার ভাইয়া থাকেন, কোনো অসুবিধা নেই আমার। আমাদের একাপু বলছে আর বেশি মোটা হয় না দুলা ভাই, দুলা ভাই আর বেশি মোটা হয়েন না। আচ্ছা, একা আপু বলছেন না ব্লাস্ট হয়ে যাবেন, ব্লাস্ট হয়ে যাবে নাকি দুলা ভাই বলতেছে। আমাদের মার ভাই বলছে আমাদের এখানে এখন বৃষ্টি আসবে মনে হয়। আমি বলছিলাম না মার ভাই এখান থেকে আপনাদের এখানে যাবে, ওখান থেকে ইন্ডিয়া যাবে। আমাদের মার ভাইয়া হাসছে। আচ্ছা, একা আপু বলছে ভাইয়া তোমার কি বৃষ্টি হচ্ছে? জি একা আপু আমার বৃষ্টি হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। ভালোই বৃষ্টি হচ্ছে।
আচ্ছা, মারব ভাইয়া বলছে দিদি নতুন ভিডিওটা দেখো। আচ্ছা, এক আপু বলছে ইন্ডিয়াতে বৃষ্টি থেকে ঝড় বেশি হয়। এক আপু বলছে সরি, মার ভাইয়া বলছে দিদি আচ্ছা নতুন ভিডিওটা দেখো, এটা তো পড়েছি। এক আপু বলছে হুম ভাইয়া শোনা যাচ্ছে। এক আপু বলছে আজ দেখা দিব, সব দেখে দিব সব। ও আচ্ছা, আজকে সব ভিডিও দেখে দিবে সুমাই আপুর। আচ্ছা, এক আপুকে অনেক ভালোবাসা দিচ্ছে আমাদের মারব ভাইয়া। আচ্ছা, এক আপু বলছে কালকের তো প্রিমিয়ারে ছিলাম। মার ভাই বলছি দিদি এখন প্রতিদিন একটি করে ভিডিও দিব, দিবা? এক আপু বলছে হুম দুলে ভাই। আমার হয়ে গেল সমস্যা, আমি কি ভিডিও দিব সেটাই পাই না, বুঝছেন? আমি তো ক্রাফটের ভিডিও দেই, বাট বানাতে অনেক সময় লাগে। আচ্ছা, যারা আমার এলবিতে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য, জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একা আপু বলেন তো আমার নতুন ভিডিওটা কি এখন দিব, যে সুইমিং পুলে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা কি এখন দিব? আচ্ছা, এক আপু বলছে হুম দুলে ভাই। আচ্ছা, মার ভাইয়া বলছে দিদি কালকে আমি প্রিমিয়ারে ছিলাম না। আচ্ছা, আমাদের এক আপু বলছে এখন খুব ক্লান্ত লাগছে। এক আপু আপনি রেস্ট নেন, কোনো সমস্যা নেই, অফ করে দিতে পারেন এখন, কোনো সমস্যা নেই। আমাদের এক আপু বলছে হুম দুলে ভাই। আচ্ছা, এক আপু আমার নতুন ভিডিওটা কি এখন দিব বলেন, যে সুইমিং পুলের এটা, নাকি পরে দিব? আচ্ছা, এক আপু বলছে না ভাইয়া কয়েকদিন পরে দিও। ওকে, এক আপু এখন তাহলে দিব না, কখন আবার ডিলেট হয়ে যায় ফোন থেকে, সেজন্য টেনশন লাগে। ওটাকে প্রিমিয়ার করে দিতে চাচ্ছি, বুঝছেন এক আপু, যে 6-7 মিনিটের একটা প্রিমিয়ার করে সেট করে দিতে চাচ্ছি।
আচ্ছা এক আপু বলছে টাইম প্রিমিয়ার করলে বেশি করে দাও, মানে টাইমটা বেশি করে দিব। ওকে শুনুন এক আপু, ঠিক আছে আমি টাইমটা দেখি, ভিডিওটা এডিট করার সময় দেখতে হবে টাইম কি করা যায়। আমি চাচ্ছি অরিজিনাল ভয়েসটা মানে ভিডিও সাউন্ড যেটা সেটা দেখে দিব, পানি সাউন্ড আছে, দেখি কিভাবে কি করা যায়। আচ্ছা এক আপু দেখি এডিট করে নেই আগে, তারপরে আস্তে ধীরে দেখি ছেড়ে দিব একদিন। আচ্ছা আমাদের মারুফ ভাই বলছে না তানভীর ভাই দিয়ে দেন, যত ভিডিও দিবেন তত ভালো, তৈরি থাকলে দিয়ে দেন। মারুফ ভাই আমি আসলে একটা সুইমিং পুলের মতো করে বানিয়েছি সুমায়াপুরের এফবিতে দিব না দেখেন, মানে হচ্ছে ওখানে আমি একটা মোটর সিস্টেম পানি উঠানোর একটা মোটর বানিয়েছি, তারপর হলো যে নিচে থেকে ইয়েতে অ্যাকুরিয়ামের মধ্যে যে পানির ইয়েগুলো থাকে না ওরকম একটা বানালাম, তারপরে একটা সুইমিং পুলের মতো করে একটা ঘরের মতো বানাইছি আর নিচে পানি, বুঝছেন। সেজন্য অনেক সময় লাগছে, প্রায় আমি 18-20 দিন লাগিয়ে এটা বানালাম, একটা মোটর একটা পাম্প অনেক কিছু বানাতে হলো আগে, বানিয়ে এটাকে সাজালাম তারপরে বানালাম। আচ্ছা মারুফ ভাই বলছে ভিডিওটা আপলোড করে আবার নতুন ভিডিও তৈরি করেন। আচ্ছা মারুফ ভাই অনেক ধন্যবাদ বলার জন্য। আচ্ছা আমাদের এক আপু বলছে মিনিমাম 15 মিনিট দাও ভাইয়া। আচ্ছা এক আপু দেখতে হবে আসলে ভিডিওটা একই জিনিস তো, টেনে টুনে 10 মিনিট করা যায় কি না দেখতে হবে। আমি আসলে এটার পিছনে সময় দিতে হবে, ভিডিওটা মানে বানাতেও অনেক দিন লাগছে, ভিডিও করতেও অনেক ঘন্টা লাগছে, আমার অনেক সময় লাগছে, মানে ভাগ ভাগ করে করতে হয়েছে তো সেজন্য ওটাকে খুঁজে খুঁজে এখন অ্যাড করতে হবে। আচ্ছা আমাদের মার ভাই বলছে একদিন আগে দিলে একদিন আগাবেন। আচ্ছা প্রথম আমার প্রিমিয়ারটা তাহলে এই ভিডিওটাই দিয়েই দেই, যেহেতু অনেক কষ্ট করে এটা বানালাম একটু অন্যরকম, দেখি এটাকে ভাইরাল করা যায় কিনা। প্রায় 18-20 দিন লাগিয়ে বানাইছি বুঝছেন মার ভাইয়া, ওয়াটার পাম্প বানালাম আরও অনেক কিছুই বানাইছি, বানাই এটার সাথে অ্যাড করলাম। আচ্ছা এক আপু বলছে তোমার তৈরি করাটাও দেখাইও। এক আপু তৈরি করাটা তো ভিডিও করে নিয়ে, কারণ হচ্ছে এটা বিভিন্ন ভাগে ভাগে, যেমন একটা পানির পাম্প বানালাম তারপর অনেক কিছু বানাইছি, বানায় জাস্ট অ্যাড করার পর ওটা ইয়ে করলাম যে লাস্টে যখন চালাইছি তখন ভিডিওটা করছি আর কি, যে পানি উঠতেছে একদিক দিয়ে আরেকদিক দিয়ে পানি পড়তেছে, একই জায়গা থেকে পানি উঠতেছে আবার একই জায়গায় পানি পড়তেছে। আচ্ছা জান্নাত আপু বলছে আছি, অনেক ধন্যবাদ জান্নাত আপু থাকার জন্য। আচ্ছা এক আপু বলছে ও তাই ভালো করলে ভাইয়া। তুলি আপু কি করেন? আচ্ছা এক আপু আপনি রেস্ট নেন, কোনো সমস্যা নেই, অনেকক্ষণ ছিলেন এখন রেস্ট নেন আপু, এই সময়টা তো আসলে আগে এলবি করতেন, এখন তো একদমই অবসর একটা সময়, এখন বোরিং সময় কাটবে, এতদিন তো কষ্ট লাগতো এলবিতে খেয়েই চলে আসতেন, এখন কষ্ট হবে আপনার। আচ্ছা আমাদের এক আপু বলছে তোমার একটু হলো ভিডিও করার দরকার ছিল, ওইটা তো ভিডিও করিনি, সব কিছু সেট করার পর তারপর ভিডিও করলাম।
আচ্ছা আমার ভাই বলছে যত ভিডিও দিবেন তত ভাইরাল হওয়ার চান্স বাড়বে। ওকে ভাইয়া, চেষ্টা করব ভিডিও বাড়ানোর জন্য। এখন এক বেলা এলবি কমিয়ে দিয়েছি, আসলেও সবাইকে সময় দিতে হয়। যারা যারা এলবিতে আসে তাদেরকেও সময় দিতে হয়, অন্যদের ভিডিও দেখতে হয় জন্য রাতের এলবিটা আপাতত অফ রাখলাম। আবার মাঝে মাঝে ভাবলাম যে রাতে হয়তো সাইলেন্ট করে রেখে দিই, সময় তো বাড়বে। আমার ফোনটাতে হলো কি কি সমস্যা বুঝি না, অন করে রেখে দিলে কতক্ষণ যদি না থাকি বা কথাটা তো না বলি আসতে অফ হয়ে যায়। ইয়েটা কেন এমন হয় এটাই বুঝি না। সবাই কি সুন্দর অন করে রেখে ঘুমায় বা অন করে কাজ করে, আমি এই যে তুলি আপু সারাদিন রেখে দেয় যে কোনো অফ হয় না, বাট আমারটা একটু রাখলাম 5-10 মিনিট, একটু পরে অফ হয়ে যায়। এক আপু বলছে ঠিক বলছো দুলা ভাই, তুলি আপু বলছে দিদি ঘুম শেষ তোমার। এক আপু তো ঘুমায়নি, এক আপু তো এতক্ষণ এলবিতেই ছিল। তুলি আপু আপনি কি করতেছেন, কি করেন আপনি? এক আপু বলছে তুলি আপু। আচ্ছা তুলি আপু বলছে তানভীর ভাই রান্না করে গিয়েছিলাম। ওকে তুলি আপু, অন ছিল কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন অন অফ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক আপু রেস্ট নেন। আচ্ছা তুলি আপু বলছে দুলা ভাই, মার ভাইয়া এক আপু জান্নাত আপু বলছে মার ভাইয়া। তুলি আপু অফ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি একটু পরে সাইলেন্ট করে নামাজে যাব, আপনি অফ করে দিতে পারেন এইবার, অনেকক্ষণ ছিলেন, অনেক ধন্যবাদ। এক আপু রেস্ট নেন, কোনো সমস্যা নেই আপু। তুলি আপু বলছে না না আজান পর্যন্ত আছি। ওকে তুলি আপু অনেক ধন্যবাদ থাকার জন্য। এক আপু বলছে সাইলেন্ট করলে এলবি, দেখিও খেয়াল রেখো। হ্যাঁ তুলে তো এক আপু, কালকে আসছিলাম একটু রুমে, বারান্দায় গেছিলাম, 5-10 মিনিট পরে এসে দেখি অফ হয়ে গেল। আমার ফোনটাতে কি সমস্যা বুঝি না, একটু অন রেখে এদিক সেদিক যাওয়া যায় না। আমাদের তুলি আপু হাসতে যায়, হ্যাঁ তুলি আপু আপনি তো দেখি অন রেখে সকালবেলা যান, আবার মাঝে মাঝে আসেন, অনেকক্ষণ পর পরই 10-20 বা আধা ঘন্টা পর পর এসে হাই হ্যালো দেন, আমার তো 5-10 মিনিট পরে আবার অফ হয়ে যায়। যদি না থাকি মনে হয় যেন বলে তানবির তো এখন নেই, তাহলে অফ করে দিই। মনে হয় যেন ওয়াইটি এটাই বলে যে এখন অফ হয়ে যাও, তানবির নেই, চালানোর দরকার নেই। এই যে এখন চলতেছে, কোনো অসুবিধা নেই, আমি কথা বলতেছি রানিং, বাট আমি যাওয়ার দেরি সেই অফ হয়ে যায়। এক আপু বলছে দুলা ভাই আছো, আচ্ছা রাব্বি ভাইয়া চলে আসছে। রাব্বি ভাইয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাব্বি ভাইয়া, কেমন আছেন? আমার এলবিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমাদের মার ভাইয়া বলছে আছি। আমাদের একা বলছে আমি তো অনেকক্ষণ ধরে সাইলেন্ট রেখে দেই, আমার তো সমস্যা হয় দেখি একা আপু, আমি তো পারি না দেখি, আমি তো সাইলেন্ট একটু রেখে গেলে, না হলে তো আমি রাতও সাইলেন্ট রেখে মানে অন করে রেখে দিতাম। আমাদের রাব্বি ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো। এক আপু বলছে রাব্বি ভাই গোলাপ ফুল। দুলা ভাইকে 2টা গোলাপ ফুল দিয়েছে আমাদের এক আপু।
মার ভাইয়া বলছে মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ওকে ওকে মার ভাইয়া, আপনি ওর সাথে থাকেন, যেহেতু উঠে গেছে কোনো সমস্যা নেই ভাইয়া, অনেকক্ষণ সময় দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি জান্নাতকে রাখেন, দেখেন কি ফ্রেশ ট্রেশ করেন বা খাবার টাবার দেন, কোনো অসুবিধা নেই আমাদের। জান্নাত আপু বলছে রাব্বি হাই। এক আপু বলছে মামুনি কি করে দুলা ভাই, মামুনি ঘুম থেকে উঠেছে। এক আপু মারুফ ভাইয়া বলছে ধন্যবাদ দিদি। রাব্বি ভাইয়া বলছে হাই এক আপু। মারুফ ভাইয়া ইয়েকে জান্নাতকে রাখেন, কোনো অসুবিধা নেই বা খাওয়ান ফ্রেশ করান, কোনো অসুবিধা নেই। আমাদের রাব্বি ভাইয়া বলছে জান্নাত আপু হাই। এক আপু বলছে দুলা ভাই চোখ ভরা ভালোবাসা। আচ্ছা আমাদের জানাত আপু বলছে রাব্বি ভাই তুমি কি আমার বন্ধু আছো। এক মার ভাই বলছে ঘুম থেকে উঠেছে উঠলো। এক আপু বলছে রাব্বি ভাই ভালো আছো। আমাদের জানাত আপু বলছে দুলা ভাই আমাদের। আচ্ছা আমাদের মার ভাই বলছে এটা কি তুলি আপু। আচ্ছা আমাদের এক আপু বলছে তুমি কি জানলে ভাইয়া, তুমি কি জানলে স্মেল আসতেছে বুঝছেন সুমিয়া ভাইয়া। এক আপু এক আপু বলছে ও তাই ভাইয়া, জি এক আপু চারদিক থেকে শুধু স্মেল আসতেছে। ভাবি তো দূরে, তুলি আপু তো কাছে, তুলি আপু বিরিয়ানি করে পাঠান না। তুলি আপু হচ্ছে ও যে আমাদের আপু ভাইয়ের মতো, আমাদের কিপটে আপু, তাই না তুলি আপু? একা একা ইফতার বানায় খেয়ে ফেলে, আমাদের কেউ দেয় না কিছু। তুলিয়াপু আর অল্প হাসি ভাইয়া হচ্ছে একরকম। তুলিয়াপু বলছে হ্যাঁ দুলা ভাই আমি তুলি, আমি রং তুলি। একা আপু বলছে আমার আজ খুব কষ্ট হবে ভাইয়া। ঠিক তো এক আপু, আপনাকে তো এখন আমরা রাতে, আমি বিশেষ করে আমি তো রাতে তারপরে বিকেলে খাওয়ার পর আপনার এলবিতেই সময়টা কাটাতাম বা রাতের বেলা আপনার জন্য। সত্যি কথা বলতে কি আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না, ফোনটা আমার এক্সট্রা যে ফোনটা থাকতো সেটা চার্জ দিয়ে রাখতাম, যে এক আপু আসলে ওটা চালিয়ে দিব, আর আমার তো এমনিতে কল আসে ওটা আরেকটা দিয়ে ফোনে কথা বলবো, আর একটা দিয়ে তো আমি আছি বা স্টিকার দিতাম আরেকটা ফোন দিয়ে। আজকে সেই ফোনটা অবশ্যই থাকবে, কি বলবো আর, আসলে এক অনেক খারাপ লাগে। এক আপু বলছে আমার আজ খুব কষ্ট হচ্ছে হবে ভাইয়া। জান্নাত আপু বলছে মার ভাইয়া আমার দুইটা চ্যানেল, আচ্ছা একটা হচ্ছে কি জানি ভুলে গেলাম মেহেন্দি আর্ট বাই তুলি, আরেকটা হচ্ছে রং তুলি। আচ্ছা আচ্ছা এক আপু বলছে তোমাকে ছাড়া বিরিয়ানি খেতেও। আচ্ছা বিরিয়ানি, আচ্ছা সমস্যা নেই এক আপু, আমরা ইনশাল্লাহ একদিন যাবো ইন্ডিয়া। আমি তো বলছি আপনার রেলবির কথা, রাতের বেলা যে আমি ফোন চার্জে দিয়ে রাখতাম যে আজকে এক আপুর এখানে যাব, ওই ফোনটা থাকবে, আরেকটা দিয়ে তো ফোনে কথাই বলতে হয় জানেন রাতের বেলা। আচ্ছা আমাদের জানাতে বলছে আমি
বিরিয়ানি খাবো। এই যে কিপটি আপু, আমাদের অল্প ভাইয়ের মতো কিপটি আপু, আপনি আমাদেরকে তো একটু বিরিয়ানি খাওয়ান না। আচ্ছা, আমাদের মারুফ ভাইয়া বলছে নাম চেঞ্জ করছো। নাম চেঞ্জ করেনি, ওটা হচ্ছে মেহেন্দি আট বাই তুলি, আর এটা হচ্ছে কুকিং শুকিং বাই জান্নাতুল। আচ্ছা, মারুফ ভাইয়া বলছে কেমন আছো তুলি আপু। আচ্ছা, আমাদের মাসুম ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম মাসুম ভাইয়া, অনেক ধন্যবাদ আমার এলবিতে জয়েন করার জন্য। মাসুম ভাইয়া বলছে সালাম, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে সালাম দিয়েছে আমাদের মাসুম ভাইয়া। কেমন আছেন মাসুম ভাইয়া? মাসুম ভাইয়া বলছে লাইক, অসংখ্য ধন্যবাদ মাসুম ভাইয়া লাইক দেওয়ার জন্য। আমাদের জান্নাত আপু বলছে না না, আমার নাম জান্নাতুল ফান কি ফেরদৌস তুলি অরুফে রং তুলি। আচ্ছা, আমাদের মাসুম ভাইয়া বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার এলবিতে জয়েন করার জন্য। আচ্ছা, একটু সাইলেন্ট করতেছি ভাইয়া আপুরা। আচ্ছা, একা আপু বলছে ওকে, জান্নাত আপু হাসতেছে দিব না দিদি। আমাদের মাসুম ভাই বলছে ওকে, একা আপু বলছে কিপটে আপু, পুরেই কিপটে একটা, আমাদের জান্নাত আপু পুরেই একটা কিপটে। আচ্ছা, কি একা আপু হাসতেছে, একা আপু বলছে তুলি আপু হাসতেছে, একা আপু বলতেছে অল্প ভাইয়া বড় বোন। হ্যাঁ, অল্প ভাইয়ের বড় বোন হচ্ছে এই যে কিপটে আপু, রং তুলি আপু। আচ্ছা, আমাদের তুলি আপু বলছে না না, আমার নাম দিও না তুলি আপুর, নতুন নাম হচ্ছে রং তুলি, কিপটে রং তুলি। এটা আজকে থেকে নতুন নাম সেট হয়ে গেল ভাইরাল সুমি আপুর মতো। এখন থেকে তুলি আপু আসলেই বলবো এই যে চলে আসলো আমাদের কিপটে রং তুলি আপু চলে আসছে। আচ্ছা, এক আপু বলছে তাহলে বলো আমার ভাইকে বিরিয়ানি করে দিবে, দিয়ে আসবে। না না, আমরা এসব কিপটে রং তুলিয়াপুর বিরিয়ানি খাই না। তুলি আপু বলছে দিব, ট্রিট দিব, রয়্যাল বাফেট এ তানবীর, তাই নাকি? ঢাকা ফুডে দেন।
আচ্ছা আমাদের একা বলছে তাহলে বলো আমার ভাই কি আছে এটা পড়েছি আমাদের একা বলছে দুলে ভাই কি করো আমাদের এক আপু বলছে তানভীর ভাই ওই আশায় থাকো ঠিক বলছে এক আপু এই কিপ্টে রং তুলি আপু কখনো ট্রিট দিবে না আচ্ছা জান্নাত আপু বলছে আমাকেও তানভীর ধরছে সরি রোজা ধরছে মনে হয় মিস্টেক হয়েছে আচ্ছা আমাদের জান্নাত আপুকেও রোজা ধরেছে মনি পেলে খাওয়াবে আমাদের জান্নাত আপু খাওয়াবে না খাওয়াবে না কিপ্টে আপু একটা আমরা খাওয়াবো সমস্যা নেই জান্নাত আপু আপনাকে খাওয়াবো আমরা আচ্ছা জান্নাত আপু আচ্ছা ইয়ে আপনার ডাব্লিউটি কতটুক বাকি আর মানে ইয়েতে এক আপু বলছে ওরে আপু এত কিপটেমি মেহেন্দি 8x তুলি ওটাতে ডাব্লিউটি কতটুক হলো একা ইয়া তুলি আপু বলেন না আচ্ছা আচ্ছা আমাদের জান্নাত আপু বলছে আজ 1,20,000 হলো কত ঘন্টা পেয়েছেন সেটা না বলবেন এখন তো ক্যালকুলেশন নিয়ে বসতে হবে তাহলে ক্যালকুলেটার নিয়ে আচ্ছা জান্নাত আপু বলছে মেহেন্দি মেহেন্দিটার কথাই বলছি জান্নাত আপু বলছে জান্নাতটা অনেক বাকি আচ্ছা 2,000 ঘন্টা হয়েছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর হাফ বাকি আছে যাক মাশাল্লাহ ভালো লাগলো তাহলে এক আপুর পরে হচ্ছে আমাদের তুলি আপু আমাদের তুলি আপু বলছে হ্যাঁ দিদি ও তুলি আপু কিপটামি করলে কিন্তু আমরা কি বলে না কি বলবো কিপটামি করলে হবে না বুঝছেন ট্রিট দিতে হবে মাঝামাঝি সময় একটা ট্রিট দেন আমরা সবাই মিলে দোয়া করি যাতে আরও 2,000 ঘন্টা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা আচ্ছা তুলি আপু বলছে আচ্ছা গেলাম রান্নাঘরে ওকে তুলি আপু আপনি অফ করে দেন কোনো অসুবিধা নেই এখন আমিও সাইলেন্ট করে রাখবো এক আপু আপনিও রেস্ট নেন কোনো অসুবিধা নেই অনেকক্ষণ ছিলেন আপনারা অনেক ভালো লাগলো আজকে অনেকদিন পর গল্প করলাম তুলি আপুকে তো পাওয়াই যায় না শুধু আছি আছি করে চলে যায় আজকে অনেকদিন পর তুলি আপুর সাথে কথা হলো এলবিতে আচ্ছা জান্নাত আপু বলছে একা দিদি এরপর আছে খুশবু আপু দেন আমি আমি সবার লাস্টে বুঝছেন আমাদের ভাইরাল সুমি আপু আছে এরপর আমি সবার পিছনে পড়ে গেলাম আচ্ছা এক আপু বলছে চন্দ্রানিদির তাড়াতাড়ি হবে হ্যাঁ এটা ঠিক বলছে এক আপু ইয়া এক আপু চন্দ্রাদিন দীর মাশাল্লাহ অনেক লোক হয় আমি 2-1 দিন ওনার এলবিতে গিয়েছিলাম
ওদিন সকালেও গিয়েছিলাম, ভালোই 15 জন 16 জন বা 12-13 জন কন্টিনিউয়াসলি থাকে। আরে জানাত আপু, আমি তো জানি রে ভাই, আমি বলছি আজকে অনেক মজা হলো তুলি আপুর সাথে কথা বলে, কারণ আগে তো ওই যে অনেক আগে এক আপুর এলবিতে কথা হতো বিকেলবেলা, মনে আছে আপনার? সেজন্য বলছি যে আজকে অনেক ভালো লাগলো জানাত আপুর সাথে, এক আপুর সাথে একসাথে কথা বলে, বুঝেন না কেন। জানাত আপু বলছে কথা বলতে পারি না কাজের জ্বালায়। জানি রে ভাই, জানি তো, বললাম আজকে অনেক মজা হলো। বলতেছে হুঁ হুঁ বলতে বলি নাই, বলছি আমরা যে আজকে কথা বলছি অনেক ভাল লাগলো। সাধারণত আগে একা পুরেল বিতে আমরা কথা বলতাম না বিকেলবেলা সবাই, এই যে তুলি আপু অন তুলি আপু অফ, এত কত মজাই হইতো তুলি ইয়েতে একা পুরেল বিতে। আচ্ছা তুলি আপু বলছে বুঝছি রে ভাই, ওকে তুলি আপু আপনি রান্না করেন, আমাদেরকেও তো খাওয়াবেন না, রান্না করে দুলা ভাইকে খাওয়ান, আল্লাহ হাফেজ, সমস্যা নেই আপনি যান। আর এক আপু রেস্ট নেন, কোনো অসুবিধা নেই আপু, অনেকক্ষণ ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এক আপু বলছে ঠিক বলছো ভাইয়া, তাই না এক আপু, আমাদেরকে তো আর খাওয়াবে না, সো আপনি যান কোনো অসুবিধা নেই, দুলা ভাইয়ের জন্য রান্না করেন, দুজন খান, আমাদেরকে তো আর দিবেন না। আমাদের এক আপু বলছে আমার এলবিতে খুব মজা হতো। জি আপু আসলেই বিকেলবেলার সময়টা ভালোই যেত, সুমাই আপু, তারপরে আরও যে হাসান ভাই, তারপর তুলি আপু, ওই যে সোহিনী রান্নাঘর আপু, ওনারা সহ সবাই থাকতাম আমরা, ভালোই লাগতো। আগে সবাই ছোট ছোট ছিলাম, এখন সবাই বড় হয়ে গেছি, সবাই এখন এলবি করে। একা আপু কি ভিডিও দিবেন নাকি নতুন ভিডিও? একা আপুর আজকে খারাপ লাগবে, কারণ হচ্ছে সাধারণত এই টাইমে এলবিতে থাকতো বা রাতের বেলা হলে তো এলবিতে চলে আসতো খেয়ে, আজকে বোরিং বোরিং লাগবে নিজের এলবিতে, আর আসা হবে না। আচ্ছা শহীদুল ভাইও খুব মজা করতো, শহীদুল ভাইকে তো অনেক পরে পেয়েছি আমি, বাট আমার সাথে তুলি আপু, সুমে আপু, হাসান ভাই, সৈনী আপু, ওনারা সবাই থাকতো তো ভালোই লাগতো। আমাদের হাসান ভাইকে তো আমরা হারাইয়া ফেললাম, এখন আর পাই না। আচ্ছা একে আপু বলছে হাসান ভাইকে নিয়ে, ওই যে সোহিনী আপু আর হাসান ভাই, হাসান ভাই সাধারণত রাতের বেলায় বেশি আসতো। আমি চেষ্টা করব কিছুদিন পর রোজার পরে এই 10 দিন গেলে 11টা 12টা নিয়ে আসতে এলবিটাকে। একা আপু আপনি এবার রেস্ট নেন, কোনো অসুবিধে নেই আপু, অফ করে দেন, কতক্ষণ রেস্ট নেন, অনেকক্ষণ ছিলেন আপু, আপনাদের তো 4:30 বেজে গেল, রেস্ট নেন আপু, এবার অফ করে রাখেন, কোনো অসুবিধে নেই, আমি এমনি সাইলেন্ট করে রেখে দিব, মাঝে মাঝে এসে দেখে যাব।
আচ্ছা একাপু বলছে 11টায় নিও এলবি। ওকে একাপু, সমস্যা নেই, রোজা শেষ হলে আমি 11টা থেকেই করব। পাপড়িকা ভাইয়া চলে আসছে, পাপড়িকা ভাইয়া বলছে হাই, অনেক ধন্যবাদ পাপড়িকা ভাইয়া জয়েন করার জন্য। নিপু ভাইয়া চলে আসছে, নিপু ভাইয়া বলছে হাই, কেমন আছো নিপু ভাইয়া? আচ্ছা একাপু বলছে আমার আইডি অন থাকবে ভাইয়া। ওকে একাপু, তাহলে আপনি রেস্ট নেন, কোনো সমস্যা নেই, টেক দিতে হবে না আপু, আপনি অনেকক্ষণ থেকে টেক দিচ্ছেন বা আছেন, রেস্টও নিতে পারছেন না আমার জন্য, আপু আপনি রেস্ট নেন। আমাদের পাপড়িকা ভাইয়াকে গোলাপ ফুল দিচ্ছে একাপু, পাপড়িকা ভাইয়া গোলাপ ফুল নেন। আমাদের নিপু ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো, যাক নিপু ভাইয়া বাসায় সবাই কেমন আছে? আচ্ছা নিপু ভাইয়া বলছে আপনি ভালো আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নিপু ভাইয়া, তোমার বাসায় সবাই কেমন আছে জানাও। আচ্ছা আমাদের ফারিয়া আপু চলে আসছে, আসসালামু আলাইকুম ফারিয়া আপু, অনেক ধন্যবাদ আমার এলবিতে জয়েন করার জন্য। ফারিয়া আপু বলছে একা আপু তোমাকে এখন স্বপ্নে দেখলাম। ও আচ্ছা, একা আপু তো এখন এলবিতে আসার সময় হয়েছিল, এখন থাকতো সাধারণত একা আপু বিকেলে, সেজন্য আমাদের ফারিয়া আপু এলবি ওনাকে স্বপ্নে দেখেছে। আচ্ছা নিপু আপু বলছে, সরি সরি নিপু ভাইয়া বলছে সবাই ভালো আছে। আচ্ছা ফারিয়া আপু বলছে ওয়ালাইকুম আসসালাম ভাই। আরে ফারিয়া আপু, আমাদের একা আপুকে এখন থেকে এই টাইমে আমার এলবিতে পাবেন, কোনো অসুবিধে নেই, আপনারা চলে আসবেন একা আপুর সাথে কথা বলতে চাইলে। একা আপুর এলবি শেষ, বাট আমার এলবিতে তো একা আপু থাকবেই, আর আমি রোজা শেষে একা আপুর টাইমটাতেই চলে আসবো, রাতে প্রায় 11টা বা 12টার দিকে চলে আসবো। আপাতত রোজার টাইমটা 2টাতেই রাখবো যদি এলবি করি রাতে। ফারিয়া আপু বলছে একা আপু তোমার কি ওয়াশ টাইম হয়ে গেছে? জি আপু, একা আপুর ওয়াশ টাইম হয়ে গিয়েছে, উনি আর এলবি করবে না। ফারিয়া আপু আপনি কি এলবি করেন? নিপু ভাইয়া কি কি ইফতার বানাচ্ছ বলো, আজকে ইফতারে কি হচ্ছে, কি আয়োজন হচ্ছে? ফারিয়া আপু কি এলবি করেন? আচ্ছা একা আপু বলছে ফারিয়া আপু ভালো। আচ্ছা আমাদের ফারিয়া আপু বলছে না গো ভাই, আমাদের এখনো সেই সুযোগ হয়নি। ফারিয়া আপু আপনার কত বাকি আছে, যদি প্রবলেম না হয় একটু জানান, যে 1K হতে কি আর অনেক দেরি আছে বা কম সময় এখনো অনেক দেরি নাকি আর অল্প বাকি, সেটা বললেই হবে, অ্যামাউন্টটা বলতে হবে না। ইনশাল্লাহ হয়ে যাবে ফারিয়া আপু, টেনশন করেন না। আমাদের ফারিয়া আপু বলছে কালকে তো রাগ করে 80টা বন্ধু বাড়িয়েছি, তাহলে তো ভালোই, রেগুলার একটু রাগ করেন তাহলে বন্ধু বেড়ে যাবে, 1K হয়ে যাবে। আমার তো রেগুলার কমে যায় বুঝছেন আপু,
রেগুলার ঘুম থেকে উঠলে দেখি দুটা তিনটা চারটা নেই, আর রেগুলার তো বানাতেও পারি না। এখন এলবি করো, সবাইকে একটু একটু সময় দাও। অনেক আপুরা যারা সময় দেয় তাদেরকে একটু এলবিতে সময় দিতে হয়, কেউ ভিডিও দিলে সেটা দেখতে হয়। আমাদের একা আপু বলছে তাই ফারি আপু, ফারি আপু তো ভালোই করছে, তাহলে রাগ করে ফারি আপু আবার রাগ করেন, আর কয়েকটা বন্ধু বানিয়ে নেন। পারি আপু বলছে, একা আপু বলছে আমার এই ভিডিও দেখে এফডি করতে ভালো লাগে না। আচ্ছা, যখন ভিডিও দেখে দেখে ফ্রেন্ড বানায় তা ওটা ভালো লাগে না একা আপুর। আমাদের পারি আপু বলছে আসলে কি ভাই, ওআইটিতে সময় দিতে পারি না, সংসারের সব কাজ, বাচ্চারা ছোট তাই বেশি করতে পারছি না, আবার রোজা। ঠিক বলছেন সেটা পারি আপু, আপনাদের জন্য তো সমস্যা। আচ্ছা, আমাদের একা আপু বলছে এলবিতে গিয়ে, আচ্ছা এলবিতে গিয়ে বন্ধ করতে ভালো লাগে না আমাদের একা আপুর। আমি ওই দিন আপুর কিনা বলে চন্দ্রানিধির এলবিতে গিয়ে কয়েকজনকে করছি, বাট অনেকে আছে কি লেটার দেয় বাট ডান করে না, আবার কেউ ডান না করেই বলে তানভীর রিটার্ন রিটার্ন, এই জন্য রাগ লাগে যে না করেই বলতেছে রিটার্ন। এই জন্য আমি ইয়েকে চন্দ্রানিধিকে বলছি আমি আছি, সমস্যা নেই, কাউকে এখন বন্ধ করবো না আর। আমার কথা হলো ফ্রি ফ্রি যদি কয়েকটা বন্ধু বেড়ে যেত, কেউ করে যেত, তাহলে হতো। ঘুম থেকে উঠলেই দেখি কমে যায়, শুধু কমে, ঘুম থেকে উঠলে দেখি না কোনো দিন যে বেড়ে গেল, আজকে দুই তিন দিন করে গেল, এটা দেখি না। আমাদের ফারি আপু বলছি সীমা আপু তুমি কি অ্যাপ্লাই করছো, একা আপু আপনি কি অ্যাপ্লাই করেছেন একটু জানান। এক আপু বলছে চন্দ্রানিধি রেলবিতে ফ্রেন্ড করি বাট পরে আবার কমে যায়, সব বাট পার ওইখানে ভরা, না করে আমার ওই দিন বলতেছে ডান ডান। চন্দ্রানিধি বলতেছে ভাই আপনি তো মাত্র আসলেন, কখন করলেন তানভীরকে, মানে কি এক অবস্থা। আইসাই বলে তানভীর রিটার্ন। ফারি আপু বলছে সুমেয়া আপুর তো মনি হয়েছে, জি আপু সুমেয়া আপুর মনি হয়ে গিয়েছে। আমাদের এক আপু বলছে আপু আচ্ছা, একা আপু বলছে একটাও বেল বাজিয়ে বন্ধু করে না, জাস্ট এমনি করে নেয়, একটু পরে আর থাকে না। ফারি আপু বলছে তোমার তো পার হয়ে গেল, তোমরা তো পার হয়ে গেলে, আমি শুধু পিছনে পড়ে রইলাম, আমাকে একটু উঠিয়ে নিও। ইনশাল্লাহ আপু হেল্প করবো, আশা করি ইনশাল্লাহ আমিও থাকবো আপনার পাশে। আপু আপনার ডাব্লিউটি কতটুকু হলো, মানে কেমন হয়েছে, 1K 2K এভাবে বললেও হবে,
যে 1K বাট হাফ হলো। এই যে আমাদের সুমি ভাবি আবার চলে আসলো, সুমি ভাবি বলছে আসসালামু আলাইকুম। সুমি ভাবি আপনার কি ইফতার বানানো শেষ? এক আপু বলছে আপু গো তোমারও হবে। আচ্ছা, এক আপু বলছে আপু গো তোমারও হবে। সুমি আপু বলছে আমার বিএফ এখনও আসে নাই। তাহলে কি করেছেন এতক্ষণ, ঘুম দিয়ে আসলেন নাকি সুমি ভাবি? আচ্ছা, ফারি আপু বলছে তোমার পাশে, তোমরা পাশে থেকো, অন্য আরেকটা চ্যানেলে কত কষ্ট করে বন্ধ করলাম কিন্তু সদস্য সমাধান, আচ্ছা কিন্তু সমস্যা সমাধান করতে পারলাম না। ও আচ্ছা, ভারিয়াপুর ক্যারেক্টার চ্যানেলে সমস্যা হয়েছিল। ভারিয়াপুর কি দুইটা চ্যানেল নাকি ভারিয়াপু? সুমি আপু বলছে বাসায় কি কাজ নাই, আমি তো আদারে বসে থাকি না, সারাদিন ঘুমাই। আদারে বসে থাকে না আমাদের ভাইরাল সুমি আপু, সারাদিন ঘুমায় শুধু। ফারি আপু আপনি কোথায় থাকেন, ঢাকাতে থাকেন ফারি আপু? সুমি আপু বলছে তানবীর আমি ভালো হয়ে গেছি, এখন আর আদার এক কথা বললেন না, আর আমিও বলবো না রোজার মাস। ও এতদিন আপনি খারাপ ছিলেন, এতদিন খারাপ ছিল আমাদের সুমি আপু। সুমি আপু বলছে তুই তুই আমাদের সুমি আপু এতদিন খারাপ ছিল, এখন ভালো হয়ে গিয়েছে, সবাই শুনে নিন। বেবি কি করে, ঘুম থেকে উঠে গেল? আচ্ছা, সুমি আপু বলছে তানবীর আমাকে ভালো হতে দিল না, আমাদের সুমি আপু তো অনেকদিন আগে থেকেই খারাপ, সেজন্য ভালো হতে পারতেছে না।
সুমিয়াপু বলছে আমার শরীর অসুস্থ। সুমিয়াপু আপনি আবার কেন আসছেন? আমি তো একা আপুকেও বলতেছি রেস্ট নেন, টেক দিতে হবে না। সুমিয়াপু রেখে দেন, অফ করে দেন, আপনারা রেস্ট নেন, কোনো অসুবিধা নেই। একা আপু বলছে ও সুমিয়াপু কি করো আমার তানভীর ভাই, কি করলো আমার তানভীর ভাই? ওই যে সুমিয়াপু অসুস্থ ছিল, আমরা খবর নেই নাই কেন, সেজন্য সুমিয়াপু এখন অনেক রাগ। আর সুমিয়াপু বলতেছে সুমিয়াপু আমার ছোট, সুমিয়াপুকে সুমি বলে ডাকতাম, না হলে উনি আমাকে তুই বলে বলবে। এখন আমি তো আমার ছোট বড় সবাইকে আপনি বলি, কি করে সুমিয়াপুকে সুমি বলে ডাকি বলেন? একা আপু আপনি এই বিচারটা করেন, উনি আমার ছোট হলেও তো আমি ওনাকে আপনি বলা দরকার। আচ্ছা আমাদের সুমিয়াপুর মাথা ঘুরেছে, তাহলে তো ইমিডিয়েটলি তরমুজ খাওয়াতে হয়। সুমিয়াপু তরমুজ খেয়ে নেন। আমাদের একাপু বলছে অন আছে ভাইয়া। ওকে একাপু আপনি রেস্ট নেন, অফ করে দেন, এখন কোনো সমস্যা নেই আপু, অনেকক্ষণ অন রেখেছেন, এখন অফ রেখে ঘুমান, কোনো অসুবিধা নেই। আমিও সাইলেন্ট করে একটু পরেই নামাজে যাচ্ছি। একা আপু বলছে না ভাইয়া অন থাকবে। ওকে একা আপু অসংখ্য ধন্যবাদ অন রাখার জন্য। সুমি আপু বলছে একা আপু তানভীর ভাইয়া আমার 2 বছরের বড়, তাই আমাকে আপু ডাকে, তুমি বিচার করো। আমি তো আমার 3 বছর না 10 বছরের ছোট হলেও আমি আপু ডাকি বা ভাইয়া বলি। আমাদের একা আপু বলছে ও তাই, একা আপু হাসতেছে। আমাদের সুমি আপু বলছে এটা হচ্ছে ডিজিটাল ভদ্রতা। আজকের মতো কি বন্ধ করে দেই মনে হয়? এলবি 3 ঘন্টা হয়ে গেছে, আবার রাতে আসবো নে। সবাই অনেক কষ্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ছিলেন, সময় দিয়েছেন, গল্প করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সবাইকে টাটা, আবার যদি রাতে আসি দেখা হবে ইনশাল্লাহ। সুমি আপু একা আপু যারা আছেন সবাইকে টাটা। ঠিক আছে তাহলে আজকের মতো অফ করে দিলাম। সুমি আপু একা আপু আল্লাহ হাফেজ।
ওকে এক সুমি আপু আল্লাহ হাফেজ, এক আপু আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিয়েছেন, যারা যারা ছিলেন এলবিতে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে আপু, অফ করে দিচ্ছি।